সুপ্রিয় সুধী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের থেকে আমি রাইসুল ইসলাম সৌরভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনার প্রপোজড বাংলাদেশ ল্যান্ড অ্যাক্ট 2020 ইউনিফর্মিটি অর অ্যানোম্যালি। আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন বাংলাদেশের আইন কমিশন বাংলাদেশের যে ভূমি আইনগুলি আছে সেই আইনগুলিকে কোডিফাই করার জন্য সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে এবং বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম ভূমি আইনের উপর এরকম একটি নজর দেওয়া হলো এবং বাংলাদেশে যে ভূমি আইনগুলি বিদ্যমান রয়েছে সেই আইনগুলিকে একত্রিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন কমিশনের দ্বারা তৈরিকৃত যে ভূমি আইনের প্রথম খসড়া সেই আইনটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের আইন অঙ্গনে আলোচনা সমালোচনা বা বিতর্ক শুরু হয়েছে। এই আইনটিতে নিঃসন্দেহে কিছু ভালো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, তার সঙ্গে কিছু বিতর্কিত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আজকের আমাদের ওয়েবিনারে উভয় বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা রাখছি। আমরা আইন কমিশনের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমরা চেয়েছিলাম তার উপস্থিতি এবং তিনি তার বক্তব্য এখানে উপস্থাপন করার জন্য সুযোগ পান, কিন্তু তারা জানিয়েছেন যে প্রথম খসড়ার উপর তারা মন্তব্য করবেন না, পরবর্তীতে হয়তো বা তারা মন্তব্য করবেন। এই কারণে আমরা আইন কমিশনের কোন প্রতিনিধিকে আজকের এই অনুষ্ঠানে রাখতে পারি। আমাদের সঙ্গে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের অতিথিবৃন্দের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, তিনি মেম্বার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। এছাড়াও তিনি একজন আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের এবং চেয়ারম্যান বোর্ড অফ জাস্টিস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাছাড়াও আপনারা নিশ্চয়ই সবাই তাকে চেনেন, প্রক্সর অত্যন্ত জনপ্রিয় মুখ, এবং আমাদের পার্লামেন্টে যে স্বল্প সংখ্যক সংসদ সদস্য বৃন্দ বাংলাদেশের আইন অঙ্গন ও বিচার অঙ্গন নিয়ে কথা বলেন তিনি তাদের মধ্যে অন্যতম। এছাড়াও আমাদের আজকের এই ওয়েবিনারে উপস্থিত আছেন মোহাম্মদ মইদুল ইসলাম, ফরমার সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এবং ফরমার ডাইরেক্টর জেনারেল লিগাল অ্যান্টি করাপশন কমিশন বাংলাদেশ। তিনিও আইনের বিভিন্ন বিষয়ে সরব এবং তিনি নিয়মিত বাংলাদেশের পত্রপত্রিকা ও টিভি টক শো গুলোতে উপস্থিত হন আইনি বিষয় নিয়ে তার বিশ্লেষণ ও মন্তব্য করার জন্য। আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন এবিএম শামসুল হুদা, এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। এবিএম শামসুল হুদা তিনিও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ভূমি সংশ্লিষ্ট একটি এনজিওর সঙ্গে জড়িত এবং নিপীড়িত মানুষের ভূমি অধিকার ও ভূমি আইনের সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। আমাদের আজকের ওয়েবিনারে আরো উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ঢাকা। তৌহিদুল ইসলাম স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ভূমি আইন পড়াচ্ছেন এবং এ বিষয়ে তার অত্যন্ত চমৎকার ও পাঠক মহলে সমাদৃত একটি বই রয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর নাঈম আহমেদ, তিনি ম্যানেজিং পার্টনার এস আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েট। তিনিও দীর্ঘদিন যাবৎ জনস্বার্থ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করছেন, সংগ্রাম করছেন এবং তার পড়াশোনা মূলত জনস্বার্থ বিষয়ক মামলা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথি ডক্টর এস এম মাসুম বিল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল জগন্নাথ ইউনিভার্সিটি। আপনারা নিশ্চয়ই জানেন যে তারও পড়ালেখা আসলে বাংলাদেশের ভূমি আইন নিয়ে এবং তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন পড়াচ্ছেন। আপনাদের সকলকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনার যেখানে আমরা আইন কমিশন কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশের ভূমি আইন 2020 নামক যে খসড়া তারা তৈরি করেছে সেই আইনের উপরে আমরা আলোচনা করব। আমি আসলে এই আইনের শুরু থেকেই শুরু করতে চাই। তো এই আইনটির দুই ধারায় আমরা দেখতে পাই যে আইন কমিশনের যে খসড়া সেখানে প্রায় 128টি শব্দের সংজ্ঞায়ন করা হয়েছে। আমি আমাদের আজকের ওয়েবিনারে প্রথমেই ডক্টর এস এম মাসুম বিল্লাহ স্যারকে অনুরোধ করব যে আমাদের আইন কমিশন কর্তৃক প্রস্তাবিত যে বাংলাদেশ ভূমি আইন 2020 এর প্রথম খসড়া দুই ধারায় যে 128টি শব্দের সংজ্ঞায়ন করা হয়েছে সে সংজ্ঞা আপনি পরিপূর্ণ মনে করেন কিনা, অথবা ভূমি বলতে আমরা যে দোতনা বুঝি বা ভূমির সঙ্গে বাংলাদেশের কৃষক বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে পরিচয় বা মানুষের যে সম্পর্ক তার কতটুকু প্রতিফলন আসলে আইন কমিশনের এই প্রথম খসড়ায় আমরা পেলাম। সৌরভ অনেক ধন্যবাদ, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমার যারা সহ আলোচক রয়েছেন সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি।
শামসুল হুদা ভাইকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভূমি বিষয়ে তার যে অ্যাক্টিভিজম দীর্ঘদিন ধরে নমস্য, এবং স্মরণ করতে পারি যে আমি যখন নিউজিল্যান্ডে পিএইচডি করছিলাম, বাংলাদেশে সফরে এসে তার অনেক সাহায্য সহযোগিতা পরামর্শ পেয়েছি। এই সুযোগে আবার তাকে ধন্যবাদ। ডক্টর নাঈম স্যার আছেন, ব্যারিস্টার পাটোয়ারি রয়েছেন, তারপরে নাঈম আহমেদ স্যার থাকবেন, সবাইকে, তহিদুল স্যার আছেন এখানে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সৌরভ, আমি ভেবেছিলাম যে ঠিক ঠিক প্রশ্ন উত্তর দিয়ে না পুরো টপিকটার এইভাবে হয়তো আমরা ঠিক মেরিট করতে পারবো না, এটা খোলামেলা আলোচনা করতে চাচ্ছিলাম। তবে সংজ্ঞার কথা যদি স্পষ্ট করে বলি, আসলে ভূমি বিষয়ে যে সকল সংজ্ঞা, এখানে 128টি শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি সংজ্ঞায়িত করা তো আসলে সবকিছুই খুব টাফ ব্যাপার, তবুও এর মাঝেও আমাদের চেষ্টা করতে হয় যাতে করে এর মধ্যে এমন কোনো ব্যাপার না থাকে যাতে পরবর্তীকালে সমস্যা দেখা দেয়। তো হয় কি যে ড্রাফটিং পলিটিক্স বলে একটা জিনিস আছে, এই ড্রাফটিকের মধ্যে প্রবলেম নিহিত থাকে এবং পরবর্তীকালে দেখা যায় যে আইন মামলা কমাবে কি, দেখা যাচ্ছে আইন নিজেই মামলা বৃদ্ধির একটা অন্যতম কারণ হিসেবে হাজির হয়। এবং সেইখানে আমরা যদি একেবারে ভূমির সংজ্ঞাটি প্রথমে দেখি, তাহলে ঠিক কেমন যেন আমাদের খটকা লাগবে প্রথমেই। আমি শুধু ওইটাই পড়ছি, বাদ বাকিগুলো আমরা এমনি রেফার করব। 104, অর্থ আবাদী, ভূমি অর্থ আবাদী অনাবাদী অথবা বছরের যে কোনো সময় জলমগ্ন থাকে, যেমন পুকুর ডোবা দিঘি খাল বিল নালা নদী জলমহল হাওড় বাওড় ইত্যাদি, এবং ঘর বাড়ি দালান কোঠা হাট বাজার বনভূমি চা বাগান রাবার বাগান মাটির সঙ্গে সংযুক্ত গাছগাছড়া। কি বুঝলেন? বোঝাটা আসলে একটু জটিল। তাহলে ভূমি থেকে গাছগাছড়ায় গিয়ে থামলাম। হয় কি যখন উদাহরণ দেওয়া এক জিনিস, সংজ্ঞা দেওয়া আর এক জিনিস। আপনি যদি ব্রিটেনের ল প্রপার্টি একটা দেখেন বা মার্টিন ডিকসনের বই দেখেন, তৌহিদুল স্যারের বইটাও দেখেন, সেখানে ভূমিকা আরো সুন্দর করে সংজ্ঞায়িত আছে। আমার কাছে মনে হয় যখন এটা আইনে অন্তর্ভুক্ত হবে তখন এর আরো সুন্দর শব্দগুচ্ছমালা রয়েছে, ফ্রেজ রয়েছে। যেমন একটা বহুল প্রচলিত শব্দ হচ্ছে, আমরা ভূমি সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করি, বেনিফিট, বেনিফিট অ্যান্ড বেনিফিট অ্যারাইজিং আউট অফ ল্যান্ড। আবার বলি যে থিংস অ্যাটাচড পারমানেন্টলি অ্যাটাচড অ্যান্ড অর ফ্যাসেন্ড টু আর্থ, এরকম বলা থাকে। তো তো একটা বোধ হয় আমি অনুমান করতে পারছি যে দিস ইজ অলসো এ চ্যালেঞ্জ, যে বাংলাতে ড্রাফটটা করা, ইংরেজিতে ভূমি আইন লেখাটা যতটা সহজ, বাংলাতে কিন্তু এতটা লেখা অত সহজ নয়। বিশেষ করে বাংলাতে যখন আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে 87-এর পরে অবধি, ভূমি আইন হচ্ছে ভাষাগত সবচেয়ে টাফ সময় আপনাকে দেবে। সুতরাং এটা বাংলাতে সুন্দর করে লেখাও একটা স্কলারশিপের প্রশ্ন রয়েছে। সুতরাং সেদিক দিয়ে আমি মনে করি যে ভূমির সংজ্ঞাটাই আমাদের নতুন করে এখানে আরো পূর্ণাঙ্গভাবে সংজ্ঞায়িত করবার প্রয়োজন রয়েছে। এছাড়াও আরো অনেক সংজ্ঞা রয়েছে, যেমন ধরেন অর্পিত সম্পত্তি শব্দের সংজ্ঞার কথা বলতে পারি। সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র 74 সালের যে রিপিল অ্যাক্ট রয়েছে, ভেস্টেড প্রপার্টি যে রিপিল অ্যাক্ট, তার অধীনে ডিক্লেয়ার্ড কোনো ভূমিকে বলা হবে হচ্ছে অর্পিত সম্পত্তি। তাহলে অর্পিত সম্পত্তি আইনেরও সংজ্ঞাতেও প্রবলেম। আমরা জানি যে অর্পিত সম্পত্তি আইন বলতে আমরা 48 সাল থেকে শুরু করে এই 2013 সাল পর্যন্ত এক গুচ্ছ, এক সিরিজ অফ ল একসাথে যেগুলো হয়েছে সবগুলোকে একসাথে বলি। আপনি যদি শুধু 74 বলেন, তাহলে তার আগে বিশেষ করে 65 সাল, 69 সালের এহিয়া খানের যেই, তারপরে 72 সালের যেসব, তারপরে 76 সালের আরো জিয়ার আমলের যেসব নতুন করে সম্পত্তিগুলো নেওয়া হয়েছিল সেগুলো বাদ পড়ে যায়। তাহলে এতদিন ধরে যে মাইনরিটি প্রপার্টি রাইটস এর যে ইস্যুগুলো, সেগুলো আবার নতুন করে এটা জ্বালিয়ে দেবে। সুতরাং এই সংজ্ঞাটাও একেবারেই হালকা হালকা ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর একটা শব্দের কথা বলতে পারি, জনস্বার্থ। জনস্বার্থ সংজ্ঞাটা লক্ষ্য করেন, বৃহত্তর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন,
তথা কল্যাণের জন্য অত্যাবশ্যকীয় কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা। এই যে মেজরিটারিয়ান পার্সপেক্টিভ থেকে জনস্বার্থকে সংজ্ঞায়িত করা, এটাকে আমি ভয় পাই, কেননা তার নাম নিয়ে যে মাইনরিটি স্বার্থ, যেমন ধরেন আদিবাসীদের ভূমির ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের দীর্ঘদিন ধরে একটা আনইজি অবস্থান রয়েছে, সেখানে কাস্টমারি রাইটসকে স্বীকৃতির ব্যাপার আছে, জমি অধিগ্রহণের ব্যাপার রয়েছে, তারপরে কৃষক বা অন্য যে কোনো মার্জিনালাইজড গ্রুপের সম্পত্তিকে নিয়ে নেওয়ার ব্যাপার আছে। সুতরাং আপনি যখন জনস্বার্থকে মেজরিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে দেখবেন, তখন কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। সুতরাং আমি মনে করি যে জনস্বার্থ এই শব্দটারও প্রপার সংজ্ঞায়ন করা এখানে হয় নাই। জলমহল সংজ্ঞা যদি দেখেন, জরিপের সংজ্ঞা দেখেন, শিকস্তি পরিস্থিতি দেখেন, ভরা, মানে আমি আর একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এইখানে আমাদের চোখের আড়ালে যদি একটা শব্দ, একটা বাক্য, একটা ধারা বাইরে থেকে যায়, আমরা জানি না যে কি ধরনের সর্বনাশ হতে যাচ্ছে। এরকম সমালোচনা করলে সৌরভ আমি মানে শুধুমাত্র আমাকেই বলতে হবে, আমি এই জাস্ট আপনার এই সংজ্ঞার ক্ষেত্রে এই শব্দগুলো বলে রাখলাম। কিন্তু একটা জিনিস আমি প্রশংসা করতে চাই যে স্বাধীনতার পরে পূর্ণাঙ্গ পার্লামেন্টে প্রণীত পূর্ণাঙ্গ ভূমি আইন ভূমি নাম নিয়ে থাকা উচিত ছিল, সেটা নাই। একমাত্র সবেধন নীলমণি 1984 সালের অর্ডিন্যান্সটা আমরা পাই, কিন্তু সেটা তো আসলে ল্যান্ড রিফর্মের শব্দটাই, প্রকৃত দোতনাটাই সেখানে অনুপস্থিত থেকে গেছে। সুতরাং তারপরেও ল কমিশন যেটা মনে করেছে এই অ্যাটেম্পটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু যেভাবে কাজটা হয়েছে সেটা যখন আলোচকরা আরও পূর্ণাঙ্গ অর্থে এটা আলোচনা শুরু করবেন, আমি পরে আবার পার্টিসিপেট করব, কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে পুনরায় ভিজিট করতে হবে, আমরা কি চাই এবং কি এখানে এসেছে। প্রথম ড্রাফট হলেও এই কথাটা শুনে কিন্তু আপনার কাছ থেকে আমার খুব খারাপ লাগলো যে তারা প্রথম ড্রাফটের উপরে কমেন্ট করতে চান না। ওয়াই, হোয়াট হ্যাপেন টু দি ফার্স্ট ড্রাফট? ফার্স্ট ড্রাফটটা কি আসমান থেকে আসলো? তাদের প্রথম থেকেই অ্যাক্টিভলি ই করা উচিত। আমি সৌরভ আপনি জানবেন যে প্রফেসর শাহ আলম যখন ছিলেন অনেকগুলো সুপারিশ করেছেন, তার 1% বাস্তবায়ন হয় নাই। কিন্তু বাস্তবায়ন না হলেও ল কমিশন একটা ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, রাষ্ট্রের স্ট্যাটিউটরি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা যে সুপারিশ করবেন সেই সুপারিশটা থেকে পরে না আস্তে আস্তে কমবে। আর শুরু থেকেই যদি আমরা এটাকে বিউরোক্রেটিক এবং একেবারে স্কুইজ করে ফেলি, তাহলে সেখান থেকে রিফর্মের যে এরিয়া সেটা কিন্তু কমে যাবে। তো ওইখানে ওইখানে সরকার কি ল কমিশনকে বিউরোক্রেটিক মডেলে ট্র্যাপ করতে চায়, সেই প্রশ্নটা আমার কাছে রয়ে গেছে। এবং এই মানে আই হ্যাভ সেন্সড এ কাইন্ড অফ বিউরোক্রেটিক মেন্টালিটি অল থ্রু আউট দিস অ্যাক্ট। আমি আপাতত এটুকু বলে থাকলাম, পরবর্তীতে আপনি আমাকে আবার জিজ্ঞেস করলে আমি অন্য বিষয়ে আমার মতামত দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার আপনার প্রারম্ভিক আলোকপাত করার জন্য। আমার মনে হয় যে আইন কমিশন তারা তাদের ওয়েবসাইটে যেটি বলেছে যে তারা এই প্রথম খসড়ার উপর মতামত চাচ্ছে, তা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আমাদের এই আজকের ওয়েবিনার তাদের দৃষ্টিগোচর হবে, এবং নিঃসন্দেহে আমাদের সম্মানিত যে আলোচকবৃন্দ আছেন তাদের যে সুপারিশমালা অথবা তাদের যে বক্তব্য তারা সেটি আমলে নিবেন, এবং সেই লক্ষ্যেই আসলে আমাদের আজকের এই ওয়েবিনারটি আয়োজন করা। আমি এবার আমাদের পরবর্তী অতিথি জনাব শামসুল হুদার কাছে আসবো। আপনারা এর আগে শুনেছেন তিনি দীর্ঘদিন যাবত ভূমি নিয়ে, ভূমি আইন নিয়ে, মানুষের ভূমির অধিকার নিয়ে কাজ করছেন। তার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা এই খসড়া আইনটিতে দেখতে পাই আমাদের দেশে বর্তমান বিদ্যমান প্রায় 22টির মতো আইন আংশিক অথবা পুরোপুরিভাবে রহিত করার কথা বলা হয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে আমাদের বিদ্যমান আইনের কোনো সংস্কার এই খসড়া প্রস্তাবে কোনো কিছু প্রস্তাব করা হয়েছে, নাকি এটি শুধুমাত্র একটি কোডিফাই করা অথবা একটি সংকলন করার বিষয় হয়ে দাঁড়িয়েছে? এছাড়াও আমাদের উচ্চ আদালতে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত গুলো কি আমাদের এই আইনে প্রতিফলিত হচ্ছে বলে আপনি মনে করেন কি? ধন্যবাদ সৌরভ আপনাকে। প্রথমেই সবাইকে সালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আর এই আলোচনার আয়োজন করার জন্য আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনার আয়োজন করেছেন। তবে এখানে অন্য আলোচক যারা আছেন সকলেই অত্যন্ত বিজ্ঞ এবং পণ্ডিত ব্যক্তি, বিশেষ করে আইনের বিষয়ে আমার মনে হয়েছে।
আপনারা আইনের শিক্ষকতা করেন, আইন নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, আর আইনের ব্যবহার নিয়ে দীর্ঘকালের ওনাদের অভিজ্ঞতা। সেই দিক থেকে আমি আইনের কোনো বিশেষজ্ঞ নই। আমার পরিচয় দিতে গিয়ে আপনারা বলেছেন, আসলে সেটাই সত্য যে আমি গত 30 বছরেরও বেশি সময় ধরে এই দেশের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছি, এবং সেই সুবাদে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনের প্রয়োগ এবং তার সঙ্গে যেসব জনগোষ্ঠীর জীবন এবং তাদের জীবিকা, তাদের স্বার্থ, তাদের অধিকার এগুলো সংশ্লিষ্ট আছে, সেগুলো কতটা রক্ষিত হচ্ছে হচ্ছে না, সেইগুলো নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আমার আছে। সেই অভিজ্ঞতা থেকে আমি এটা পড়ার চেষ্টা করেছি। আর আমি আইন কমিশনকে তার সৃষ্টি থেকে, আইন কমিশন সম্পর্কে যে আমার যে ধারণা, আমি আইন কমিশনের তাদের যে ম্যান্ডেট সেটাও আমি একটু বোঝার চেষ্টা করলাম। আমি ঠিক বুঝতে পারলাম না যে আইন কমিশন এই আইনটা মানে খসড়া করে সেটা ওয়েবসাইটে দিলেন, এটা আইন কমিশনের তার তো সুপারিশ, আমি ম্যান্ডেটে যদি আমি যদি বুঝে থাকি তার সুপারিশটা সরকারের কাছে দেওয়ার কথা, এটা মতামত যাচাই করা না করা সেটা তো মানে সংশ্লিষ্ট যারা সরকারের কর্তৃপক্ষ আছেন তাদের করার কথা, আইন কমিশনের করার কথা কিনা আমি সেটা আমার আমার বোধগম্য হয়নি। আইন কমিশন অত্যন্ত সম্মানীয় একটা প্রতিষ্ঠান, সাধারণত আমাদের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতিরা এই আইন কমিশনের প্রধান হয়ে থাকেন, সেদিক থেকে আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান থেকে এই ধরনের একটি খসড়া তৈরি হয়েছে, এটা আমার প্রথমে বিশ্বাস করতেই কষ্ট হয়েছে। আমি আইনজ্ঞ না, কিন্তু আইন যেহেতু আমি আইন ভূমি নিয়ে কাজ করি, হতে ভূমি আইন আমাকে দেখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, আমার মতো করে একজন লে পার্সনের পক্ষে যতটা বোঝা সম্ভব, তো আমি পড়তে গিয়ে আমি স্তম্ভিত, আমি বিস্মিত এবং আমি শঙ্কিত। আপনি মাসুম বিল্লাহ, অধ্যাপক মাসুম বিল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, তো আমি ওভাবে আলোচনা করতে পারবো না, কারণ আমার ওই ওই বিজ্ঞতা আমার নেই, ওই জ্ঞান আমার নাই। আমি যেটা, প্রত্যেকটা আইনের একটা উদ্দেশ্য শুরুতেই লেখা থাকে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে, আপনারা এটা কতটা গ্রহণ করবেন না করবেন আমি জানি না, উদ্দেশ্যের দুইটা ভাষা থাকে। একটা হচ্ছে দৃশ্যমান ভাষা যেটা লেখা থাকে, আর একটা ভাষা সেটা লেখা থাকে না, অলিখিত, ইনভিজিবল। তো এই আইনের যে অদৃশ্যমান যে উদ্দেশ্য সেটা আমার কাছে মনে হয়েছে ভয়াবহ। আর রাইসুল ইসলাম সৌরভ বলেছেন এবং মাসুম বিল্লাহ বললেন যে 22টি আইনকে এটা টাচ করে। এখন আমি একটা কথা, আপনারা তো এখানে অনেকেই আইন নিয়ে পড়াশোনা করেছেন, নিশ্চয়ই বিভিন্ন দেশের আইন, বিভিন্ন দেশের আইনের সংস্কার নিয়েও আপনাদের অনেক, আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আছে। ভূমি সংক্রান্ত ব্যাপারে যেসব দেশে ভূমি আইনের সংস্কার হয়েছে, ভূমি সংস্কার হয়েছে, সেই সব দেশের কোনো দেশে একটি সিঙ্গেল ল, একটি মাত্র আইন দিয়ে সমস্ত আইনকে সমন্বিত করে ভূমি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার করা হয়েছে অথবা করার চেষ্টা করা হয়েছে আমার কোনো দৃষ্টান্ত জানা নাই। জাপান বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, তাইওয়ান বলেন, এমনকি ভারতের ভারতের যেসব রাজ্যে, কেরালা, পাঞ্জাব, অন্ধ্র কিংবা পশ্চিমবাংলা, আমি কোনো উদাহরণ কোথাও খুঁজে পাইনি। এই এই রকমের একটি দৃষ্টান্তহীন একটি উদ্যোগ নেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি? অধ্যাপক বিল্লা বলেছেন অর্পিত সম্পত্তির কথা, অর্পিত সম্পত্তি আইনটা এইটা এই সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় এসেছেন তখন এই আইনটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয় নাই। অনেক সংস্কারের পরে এখন বাস্তবায়িত হচ্ছে। 61টা জেলায় ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে অন অ্যান অ্যাভারেজ প্রায় 40% যে মামলাগুলো চলমান ছিল 40% মামলা ট্রাইব্যুনাল থেকে নিষ্পত্তি হয়েছে, ট্রাইব্যুনাল থেকে কিংবা আপিল ট্রাইব্যুনাল থেকে। এখনো বেশিরভাগ মামলা এখনো পেন্ডিং আছে। আপনি অর্পিত সম্পত্তি আইন নিয়ে এখানে যে সংজ্ঞা এবং যেভাবে হস্তক্ষেপ করলেন, যদি এই আইন যদি এইটা যদি আইনে রূপান্তরিত হয় তাহলে এই যে 50 বছরের পুরনো যে সমস্যা যেটা সমাধানের জন্য সরকার এত দীর্ঘদিন কাজ করে এসেছেন তার পরিণতিটা কি হবে? এই যে হাজার হাজার পরিবার লক্ষ মানে এত বছর ধরে কয়েক জেনারেশন তারা সাফার করেছেন, তাদের এই সাফারিংসের পরিণতিটা কি হবে? এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমি বলব পার্বত্য চট্টগ্রাম চুক্তি। 1997 সালে পার্বত্য চুক্তির পরে অনেকগুলো আইন হয়েছে, এই সরকারই বেশিরভাগ আইন করেছে, জেলা পরিষদ আইন, আঞ্চলিক পরিষদ আইন। আপনি এই আইনের সংজ্ঞায় বলা হয়েছে সারা বাংলাদেশে এই আইন প্রযোজ্য হবে। পার্বত্য চুক্তির পরিণতিটা কি হবে, তার ভাগ্য কি হবে? পার্বত্য চুক্তিতে বলা আছে, আঞ্চলিক পরিষদ আইনে বলা আছে যে পার্বত্য চট্টগ্রাম তিন জেলার জনগণের জীবনকে মানে কোনোভাবে মানে টাচ করে তার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে কোনো আইন সরকার প্রণয়ন করার আগে আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা করা হবে। নিশ্চয়ই এই আইন এই আইনে মানে সেরকম কোনো আলোচনা করা হয় নাই। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই আইনের পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই আমার কাছে মনে হচ্ছে রহস্যজনক এবং অত্যন্ত ভয়াবহ, জনস্বার্থ বিরোধী আমি বলব। দ্বিতীয়ত হচ্ছে যে এর যে পরিধি, এই পরিধিটি অবাস্তব। এত আইন দিয়ে সমন্বিত করে একটি আইন দিয়ে আপনি সমস্ত ভূমি ব্যবস্থা যেটা শত শত বছর ধরে এত জটিলতার মধ্যে আছে আপনি সেগুলোকে সংস্কার করার জন্য এখনো কিছু করলেন না। আমাদের প্রতিদিন আমাদের কৃষি জমি হারিয়ে যাচ্ছে, কৃষি জমি রক্ষার জন্য যে আইনটা 6 বছর ধরে এটা ফাইলের তলায় পড়ে আছে, বারবার আপনারা সেটাকে খসড়া করছেন, সেটা আইনে পরিণত করলেন না। যে বর্গ আইন 1984 সালে হয়েছে সেই বর্গ আইনটা প্রয়োগ হলো না, সেটাকে সময় উপযোগী করার যে দাবি সেই দাবি পূরণ করা হলো না। আমাদের বর্গা চাষিরা, ভাগ চাষিরা এবং আমাদের ক্ষুদ্র চাষিরা, আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের স্বার্থ রক্ষার জন্য কোনো আইনের কোনো চেষ্টা এতদিনে আমরা দেখলাম না। এই আইনে একটা ভয়াবহ জিনিস আছে যেটা আমি মনে করি যে আমাদের সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করে। আপনার সর্বশেষ যে ভূমি বিরোধ নিষ্পত্তির জায়গায় যে ক্ষমতা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে এবং আপনি যে বিষয়গুলো তুলেছেন আমরা আলাদা আলাদা ভাবে সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে কথা বলবো। আমার কথাটা আমি 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 শেষ করব এই কথাটা বলে যে এই যে জেলা প্রশাসকের নতুন করে ক্ষমতা দেওয়া, এই ক্ষমতা আমি কি আমি আমি একজন মানে এই এই ফিল্ডের একজন প্র্যাকটিশনার হিসেবে জানি এক্সিস্টিং আইনে কোথাও জেলা প্রশাসকের ক্ষমতার কোনো ঘাটতি নেই, কমতি নেই, কিন্তু আমাদের কাছে কোনো উদাহরণ নেই যে সেই ক্ষমতা জনস্বার্থে ব্যবহৃত হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই। অতএব ক্ষমতার কোনো ঘাটতি নেই, আবার নতুন করে ক্ষমতা দেওয়া এটা পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, ক্ষমতার ঘাটতির জন্য না, অতএব অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই জন্যে আমি আমার শেষ কথা হচ্ছে যে কোনো আইন ভূমি সংক্রান্ত অবশ্যই অল স্টেক হোল্ডার্স গ্রামের সাধারণ মানুষ সহ নারী পুরুষ আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠী মাইনরিটিস প্রত্যেকের সঙ্গে আলোচনার পরে
ড্রাফটিং করতে হবে, কোন ড্রাফটিং আর আইন কমিশন তার ম্যান্ডেটের মধ্যে ছিল কিনা এই প্রশ্নটা আমি রেখে গেলাম, কারণ এটি আমরা আমরা আইন কমিশনকেও এই প্রশ্নটা করতে চাই যে আপনারা ম্যান্ডেটের মধ্যে থেকে এটা করেছেন কিনা। আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ এটা আয়োজনের জন্য, ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবারও আসব এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন তুলেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে চাই। আদিবাসীদের ভূমির অধিকার, গ্রামের যে কৃষক তার ভূমির অধিকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু ইতিমধ্যে এই আইনটার যে বিষয় নিয়ে খুবই আলোচনা বা সমালোচনা যেভাবেই আমরা বলি না কেন সারা দেশেই বিশেষত আইন লঙ্ঘনে হচ্ছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে বিষয়টি আপনি তুললেন সেই প্রসঙ্গে নিয়ে এখন আমি ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি এমপির কাছে আসতে চাই। প্রস্তাবিত আইনের 264 ধারা অনুসারে কেবলমাত্র মালিকানা ও বাটোয়ারা ব্যতীত ভূমি সংক্রান্ত অন্যান্য সকল বিরোধ যথা ভুল রেকর্ড, বন্টন, সীমানা বিরোধ, জবরদখল, অবৈধ দখল প্রভৃতি দেওয়ানি আদালতে বিচার না হয়ে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একজন সহকারী কমিশনার ভূমি ও সংশ্লিষ্ট একজন সহকারী সেটেলমেন্ট অফিসারের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে। একজন আইন প্রণেতা হিসেবে এই বিধানটির সঙ্গে ক্ষমতার পৃথককরণ নীতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি ধন্যবাদ আপনাকে, অত্যন্ত মনোযোগ দিয়ে আমি শুনছিলাম। আমি একটু গাড়িতে আছি রাস্তায়, যে কারণে হয়তো ভিডিওটা ডিস্টার্ব হতে পারে। আপনি শুনতে পাচ্ছেন সৌরভ সাহেব? জি আমার অত্যন্ত প্রিয় কয়েকজন জুরিস্ট এখানে আছেন, তারা অবশ্যই ল্যান্ড ল বিশেষজ্ঞ, তারা এই বিষয়ে কথা বলেছেন, বলবেন। আমরা লন্ডনে যখন পড়তাম, ইউনিভার্সিটি অফ লন্ডনের ল ডিগ্রি, তখন আমরা ল্যান্ড ল ম্যান্ডেটরি ছিল। সেখানে ল্যান্ড লতে আমরা যে কন্টেন্টস গুলো পড়তাম সেটা আমাদের দেশের অ্যাকচুয়ালি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের কন্টেন্টস গুলো। তো আমাদের দেশের ল্যান্ড ল বলতে অনেক কিছু বোঝায়, সেখানে স্টেট অ্যাকুইজিশন অফ টেনেন্সি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এবং অল থিংস, এবং বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের অনেকগুলো মামলা এখনো হচ্ছে। এই প্রস্তাবিত আইনটার বিষয়ে ফর্মালি আমরা আসলে কেউ কিছু জানতে পারিনি, আমরা ইনফরমালি জানতে পেরেছি লেজিসলেটিভ ড্রাফটিং উইং থেকে একটা খসড়া পাঠানো হয়েছে আইন কমিশনের মতামতের জন্য। তো যে কোনো জিনিস ফার্স্ট ড্রাফটটাই অত্যন্ত সুন্দর না হলে পরবর্তীতে আইনটাকে সুন্দর করা যায় না। আমার বিভিন্ন মন্তব্য দেখে মনে হচ্ছে এই আইনের ফার্স্ট ড্রাফটটা খুব একটা প্রফেশনালি করা হয়নি, ল্যান্ড ল বিশেষজ্ঞদের সাথে কথা বলে করা হয়নি, ল্যান্ড ল প্র্যাকটিশনারদের সাথে কথা বলে বলা হয়নি, যে কারণে আইনের মধ্যে প্রথম ড্রাফটটাই একটা বিয়ন্ড কারেকশন স্টেজে আছে। এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, এবং আমরা একটা শব্দ ননি পালকিওয়ালা তার একটা বইতে বলেছেন, ব্যুরোক্রেটিক লেজিসলেশন, অর্থাৎ লেজিসলেশনটা যখন ব্যুরোক্রেসি তৈরি করে দেয় জাস্ট পার্লামেন্ট পাস করে দেয়। আইন কমিশন খুব একটা শক্তিশালী প্রতিষ্ঠান এমনটা আমি বলবো না। অনেকে তো ইভেন এটা বলে ওটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, বা রিটায়ারমেন্টের পরে অনেকের চাকরির জন্য দেওয়া হয়, তবে তারা কিন্তু ভালো ভালো প্রস্তাব দেয়। আমাদের লাস্ট ভার্চুয়াল কোর্টে যে আইনটা পাশ হলো সেখানেও তারা অত্যন্ত ভালো প্রস্তাব দিয়েছে, একটা প্রস্তাবও ল মিনিস্ট্রি নেয়নি, একটা প্রস্তাবও সংসদে আমিও সংশোধন হিসেবে দিয়েছিলাম, একটা প্রস্তাবও নেওয়া হয়নি। এখানে এই যে আইন কমিশনে দেয়া হয়েছে, আইন কমিশন ভালো প্রস্তাব দিলেও যে সেটা গ্রহণযোগ্য হবে, ভালো একটা ড্রাফট করলেও যে গ্রহণযোগ্য হবে, এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আপনি যে বিষয়টা বলছেন, এবং আমি যে জন্য পার্সোনালি এই ওয়েবিনারে খুব ইন্টারেস্টেড ছিলাম, যে আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে দুটো সাব কমিটি করা হয়েছে, তার মধ্যে একটা সাব কমিটি করা হয়েছে ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনাল বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল করা নিয়ে। অর্থাৎ 2012 সালের দিকে যখন ব্যারিস্টার শফিক আহমেদ ল মিনিস্টার ছিলেন, তখন বাংলাদেশের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটা অ্যাক্ট করা হয়, এবং সেই আইনে একটা ট্রাইব্যুনালও, আপিল ট্রাইব্যুনালও গঠন করা হয়, এবং সেই আপিল ট্রাইব্যুনালে হাইকোর্টের রিটায়ার্ড বিচারপতি তিনজনকে নিয়োগও দেওয়া হয়েছিল। তাদের একজন ছিলেন বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী। তো 13 সালের পরে উইথ দ্য চেঞ্জ অফ মিনিস্টার অ্যান্ড যে কাঠামোগত পরিবর্তনের কারণে আর আমাদের ওখানে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল করা হয়নি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালও খুব সম্ভবত করা হয়নি। এবং আমরা একদিন মিটিংয়ে জানতে পারলাম প্রায় 3.5 লক্ষ এই ধরনের মামলা, ছোট ছোট মামলা এখন এই কোর্টে পেন্ডিং আছে, এবং পেন্ডিং থাকার কারণে এগুলো সবই রিট যখন করা হয়, আর রিট গুলো আলটিমেটলি মানে অনেকগুলো পেন্ডিং আছে, এবং রিটে বলা হচ্ছে যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল করা হবে তখন সেটাতে শুনানি হবে, টিল দেন ডিসপোজড অফ। অর্থাৎ হাইকোর্টের উপরে একটা বিশাল চাপের সৃষ্টি করছে। তো এই যে চাপের সৃষ্টি করছে, এটার তো একটা সমাধান করতে হবে। এই সমাধানের জন্য আমাদের একটা উপকমিটি করা হয়েছে পার্লামেন্টে, এবং সেই উপকমিটিতে খুব সম্ভবত আমাকেই সভাপতি করা হয়েছে, আমি এখন একটা চিঠি পাইনি। তো সেই উপকমিটিতেও এই বিষয়ে বিশদ আলোচনা হবে,
দুটি প্রবলেম। এক, আমাদের বিচারকের স্বল্পতা আছে, যে কারণে এই দাক্ষতিয়ানের ছোট ছোট বিষয়গুলো যখন কোর্টের কাছে আসে কোর্ট দ্রুত নিষ্পত্তি করতে পারে না, এবং আমাদের কোর্ট মেকানিজমেও এই সিম্পল দাক্ষতিয়ানের মামলাগুলো ট্রেডিশনাল সিপিসি মতো বা ট্রেডিশনাল সিভিল জাস্টিস কেসের মতো ফলো করার কারণে সেগুলো অনেক সময় লেগে যায়, ফলে বিপুল আমরা জমে যাচ্ছে। এবং এটার সমাধান কি করব? এখন সমাধান হচ্ছে প্রচুর জাজকে বাড়াতে হবে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রচুর জাজের সংখ্যা না বাড়ালে শুধু আইন পাস করে এই সমস্যার কোনো সমাধান হবে না। দ্বিতীয় যে প্রপোজ সমাধানটা করা হয়েছে, এখানে একটা ফাইনালিটি ক্লজ দেয়া হচ্ছে, যেখানে এই ফাইনালিটি ক্লজে জেলা প্রশাসক বা এক্সিকিউটিভ অর্গানের কাছে দাগ খতিয়ান বা নামজারি সংক্রান্ত বিষয়ে হাইয়েস্ট অথরিটি দিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আর কিছু করার সুযোগ থাকছে না। অর্থাৎ একটা আউস্টিং ক্লজ দিয়ে দেওয়া হচ্ছে, এবং যখন আউস্টিং ক্লজ থাকবে তখন সেখানে সংক্ষুব্ধ ব্যক্তিরা স্বাভাবিকভাবে হাইকোর্টে রিট করবেন, এবং তখন দেখা যাবে সরাসরি হাইকোর্টে হাজার হাজার নতুন মামলা মানে হবে, রিট হবে। আমরা ফাংশন আমাদের দেশে সেই জায়গাটা আসলে কি হবে, এখানে জল একসাথে মিল হবে না, তেল জল আলাদা থাকবে, সেখানটার কিছু ভায়োলেশন হচ্ছে। তখনও মাসদার হোসেন মামলা চলার সময় আমি এই মামলার শেষের দিকের একজন সহযোগী আইনজীবী ছিলাম, এই জন্য জানি এই মামলা চলার একটা পর্যায়ে একটা কম্প্রোমাইজ ফর্মুলাও আসছিল, যে কিছু কিছু মামলা ব্যুরোক্র্যাটসরা বা ডিসিরা বা ম্যাজিস্ট্রেটরা করবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করবে, কিন্তু তখন সেখানে তখন বলা হলো যে না, এই মামলাগুলো করতে পারবে না, কারণ এগুলোতে এভিডেন্স এভালুয়েশনের প্রয়োজন আছে। তখন একটা মানে এভিডেন্স এর প্রয়োজন নেই, স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স অথবা সরাসরি যেটা শাস্তি দেওয়ার মতো অপরাধ। তো সেখান থেকে আমাদের এই আইনে যে ফাইনালিটি ক্লজ দেয়া হচ্ছে, জমি জমা এবং সেখানে দাক্ষতিয়ান এগুলো তো লিগাল, এবং অনেক ক্ষেত্রে এভিডেন্সিয়াল ইস্যু আসবে, একজন বিচারক ছাড়া এভিডেন্স এর ওয়েট মাপার মতো যোগ্যতা আর কারো আছে বলে ধরে নেই, আর কারো নাই। সো বিচারকরাই এভিডেন্স আছে, আর কেউ ওয়েট করার ক্ষমতা রাখে না কনস্টিটিউশনালি এবং জুরিসপ্রুডেন্সিয়ালি, এবং এটাই আমাদের ন্যায় বিচার এবং এটাই আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বা স্বতন্ত্রতা। আর্টিকেল 35 তাই বলছে, সব ইন্টারন্যাশনাল কনভেনশন তাই বলছে। এই আইনের এই যে ডিসি সাহেবদেরকে বা অন্যদেরকে যে ফাইনালিটি দিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হচ্ছে, এর ফলে তারা এভিডেন্স এভালুয়েশনের ক্ষমতাও দিয়ে দেওয়া হচ্ছে। এর আগে ছিল জিনিসটা 30 ধারা বা 31 ধারা বা রিভিউ হতো অথবা ভূমি আপিল বোর্ডে আসতো, সেখানে কিন্তু এভিডেন্স দেখা হতো না, সেখানে সর্বোচ্চ দেখা হতো কাটাছেড়া আছে কিনা বালামে, যে দাক্ষতিয়ানে এক্সেস দিয়ে দিয়েছে কিনা, অথবা কে আগে কিনেছে কে পরে কিনেছে, এবং সেখানে যদি বা কিছু দিত না, তারা সিভিল কোর্টের অর্ডার পর্যন্ত ওয়েট করতো, এবং তারপরে তাদের রায়ের বিরুদ্ধেও সিভিল কোর্টে যাওয়ার সুযোগ ছিল। এখন এটা মানে ইট কাটাস বোথ ওয়েজ, এক হচ্ছে সিভিল কোর্টে আমরা ঠেলে দিচ্ছি, কিন্তু আমাদের জাজ কোথায়? আমরা সিভিল কোর্টে জুরিসডিকশন দিয়ে দিব, কিন্তু সিভিল কোর্ট তো আসলে 10 বছর 20 বছর এগুলো সমাধান করতে পারবে না, এটা একটা বড় প্রবলেম। সেই সমস্যাটাও সমাধান করতে হবে। পাশাপাশি যে জিনিসটি আমি বলবো, যে এটা এখনো একদমই প্রিলিমিনারি স্টেজে আছে, বাট আমার মনে হয় আমরা রাইট টাইমেই কথা বলা শুরু করেছি, কারণ প্রিলিমিনারি স্টেজ থেকে বলেও যদি আমরা কিছু পরিবর্তন আনতে পারি, এটা দেশের এবং আইনের জন্য একটা বিশাল যুগান্তকারী পদক্ষেপ হবে। আমি মনে করি এই ওয়েবিনার এবং এরকম আরো শত শত ওয়েবিনার ইন দ্য মিনটাইম যদি হয়ে যায়, তাহলে সার্টেনলি আমরা কিছু ইফেক্টিভ পরিবর্তন আনতে পারবো এবং আইনটির গুণগত মান ভালো হবে। আইনটিতে এই যে ধারাগুলো নিয়ে আপনি বললেন সৌরভ সাহেব, এই ধারাগুলো যদি আমরা খুব নিবিড় ভাবে পড়ি, তাহলে দেখা যায় যে এভিডেন্স এভালুয়েশন করার ক্ষমতা অনেকাংশেই এক্সিকিউটিভ ডোমেইনে চলে যাবে, একটা বিচারিক ক্ষমতা চলে যাবে। একটা বিচারিক ক্ষমতা আমরা কখনোই আবার যে মাসদার হোসেনের মাধ্যমে আমরা ব্যাক করিয়ে নিয়ে আসলাম জুডিশিয়ারির কাছে, সেটা আমরা আবার এক্সিকিউটিভ এর কাছে পাঠাতে চাচ্ছি না। এই বিচারিক ক্ষমতা যাতে এক্সিকিউটিভ এর কাছে না যায়, এই জন্য আমাদের এই আইনটা ড্রাফট ফরম্যাটে ওই ক্লজ গুলোকে অবশ্যই পরিবর্তনের চেষ্টা করতে হবে,
এবং অবশ্যই কিছু টার্মিনোলজিক্যাল চেঞ্জ করলেই অনেকটা চেঞ্জ হবে, কিছু শব্দ সংযোজন করলেই এই সেকশনটাতে অনেক কিছু সংযোজন হবে। এবং সেক্ষেত্রে একটা ক্লজ রাখা যেতে পারে যে ফাইনালিটির পরে সিভিল কোর্টে যাওয়া হবে, তবে সিভিল কোর্ট একটা লিভ হিয়ারিং করে নেবে যে আদৌ এখানে সিভিল কোর্টের জুরিসডিকশনের প্রয়োজন আছে কিনা। সো একটা লিভ হিয়ারিং এর পরে সিভিল কোর্ট যদি স্যাটিসফাই হয় যেখানে গ্রস এরর হয়েছে, গ্রস মিসকেয়ারেজ অফ জাস্টিস হয়েছে, গ্রস ডিসপ্রপোর্শনেট এভিডেন্স নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সিভিল কোর্ট এন্টারটেইন করতে পারে। কিন্তু সব অর্ডারের বিরুদ্ধেই সিভিল কোর্টে যাওয়া যাবে আমি কিন্তু এটার পক্ষপাতী না, কারণ এখানেও একটা আমাদের ফিল্টারেশন প্রয়োজন আছে, সব মামলারই ফিল্টারেশন প্রয়োজন আছে। আমি আজকে একটা মামলা করে আসলাম ডিস্ট্রিক্ট কোর্টে, আই এম সারপ্রাইজ যে একটা ডিক্লারেশন স্যুট করা হয়েছে একটা অ্যাবান্ডন প্রপার্টিকে কর্তব্যশীল থেকে বাদ দেওয়ার একটা ডিক্লারেশন হচ্ছে, এবং দুই বছর ধরে এই মামলা চলছে এবং জাজমেন্টের কাছাকাছি চলে গেছে। সো এই যে ফিল্টারেশন, এটা কিন্তু খুবই দরকার। তো সেখানে একটা ক্লজ আসতে পারে যে সিভিল কোর্টের জুরিসডিকশন থাকবে, তবে সিভিল কোর্ট এই বিষয়ে একটা গ্রহণযোগ্যতা শুনানি করবে, করে গ্রহণযোগ্য হলে তারপরে এটা অ্যাডমিট করবে, তা না হলে সামারি রিজেক্ট করবে, এবং সামারি রিজেক্ট করলে সেটার এগেনস্ট আর কোনো আপিল আমরা আমাদের প্রসিডিংস এর পার্ট করার চেষ্টা করবো, কমিটির পার্ট করার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ, আমি আসলে আজকে শুনতে আসছি, শিখতে আসছি, এবং সেই শিক্ষাটা পার্লামেন্টে কিছু রিফ্লেক্ট করার আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ধন্যবাদ শিবক, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সংস্কার প্রস্তাবের জন্য এবং চমৎকার বিশ্লেষণের জন্য। আমি এখন আসতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে। আমার প্রশ্ন যেটি একটু আগেই উত্থাপিত হয়েছিল যে বাংলাদেশের আদিবাসী ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য যে সমস্ত প্রান্তিক সম্প্রদায় রয়েছে তাদের ভূমির অধিকার প্রস্তাবিত এই আইনের দ্বারা কতটুকু সংরক্ষণ করা সম্ভব বলে আপনার কাছে মনে হয়? এবং তার পাশাপাশি আমি আবারও আমাদের সব থেকে যে আলোচিত বিষয়টি অর্থাৎ বিচার বিভাগের যে বিচারিক ক্ষমতাটি সেটি প্রশাসনিক বিভাগের কাছে বা নির্বাহী বিভাগের কাছে অর্পণের যে প্রস্তাব এই আইনের মাধ্যমে করা হয়েছে সেই প্রসঙ্গে বিশ্লেষণও শুনতে চাই পাশাপাশি। ধন্যবাদ সৌরভ, এবং আদার কো-প্যানেলিস্ট এবং যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি যে একটা বিষয় বলতে চাই, এর মধ্যে একটা বিষয় অলরেডি স্বামী ভাইদের পার্টনারি কভার করেছেন, তারপরে আমি একটু বলছি এই বিষয়টা নিয়ে। তো সেখানে আমি বলি যে বাংলাদেশে এই ইউনিভার্সিটিগুলোতে যেখানে ল পড়ানো হয় বা ল কলেজে, এখানে ল্যান্ড ল একটা সাবজেক্ট বা কোর্স হিসাবে পড়ানো হয়। তো এখানে দীর্ঘদিন ধরে কি পড়ানো হয় একচুয়ালি? আমরা যতদূর জানি যে এখানে ভূমি আইনের ইতিহাসটা পড়ানো হয়, এছাড়া পার্মানেন্ট সেটেলমেন্ট রেগুলেশনে কি হয়েছিল সেটার সুফল কুফল, এরপরে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এরপরে স্টেট এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, এরপরে নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, এই বিষয়গুলো মূলত আমাদের দেশে ভূমি আইনে পড়ানো হয়। এছাড়া ভূমি সম্পর্কিত আমাদের আরো কিছু আইন আছে, যেমন ট্রান্সফার প্রপার্টি ল, যেটা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টকে কেন্দ্র করে হয়েছে। এছাড়া আমাদের দেশে আরো একটা আইন আছে যে রেজিস্ট্রেশন ল, যেটা রেজিস্ট্রেশন অ্যাক্টে কেন্দ্র করে হয়েছে। আর এছাড়া খাজনা আদায় যদি না হয় তাহলে পরবর্তীতে যে সার্টিফিকেট মামলা হয় সে বিষয়ে আমাদের আরেকটা ইউনিভার্সিটি কোর্স পড়ানো হয়, যেমন ল পাবলিক ডিমান্ডস রিকভারি। তো এটা পিডিআর অ্যাক্টের আন্ডারে চলে আসে। এখন আমি বলতে চাই যে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ল স্কুলগুলোতে ল পড়ানো হয় সেখানে ল্যান্ড ল পড়ানো হয়, এবং ল্যান্ড লতে কি পড়ানো হয়? তো স্বামী ভাইদার পাটোয়ারি যথার্থই বলেছেন যে ইংল্যান্ডে মানে যারা প্র্যাকটিস করতে চায় অ্যাজ এ ব্যারিস্টার অর এ সলিসিটার, তো তাদের ল স্কুলে 12টা কোর্স পড়তে হয়, সো ফার আই নো। তো তার মধ্যে ল্যান্ড ল একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই ল্যান্ড লতে বেসিক্যালি কি পড়ানো হয়? তো এর মধ্যে যেগুলো পড়ানো হয় সেখানে আছে যে এই যে ল্যান্ড রাইটটা, এটা কিভাবে আসে, এই ল্যান্ড রাইটটা কিভাবে হস্তান্তরিত হয়,
এটা রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয়, এটা নিবন্ধন কিভাবে করা হয় বা এই রাইটটা কিভাবে বিনষ্ট হয়, এই বিষয়গুলো আলোচনা করে। Not only in the UK, same thing happens in Australia, New Zealand or other parts in the world, যেখানে common law চলে। এখন আমাদের দেশে আমরা দীর্ঘদিন ধরে ল্যান্ড ল্যা বলতে আমরা বুঝে থাকি যে ল্যান্ড ল্যা মানে হচ্ছে ওই হিস্ট্রি, পার্মানেন্ট সেটেলমেন্ট রেগুলেশন, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, এস্টেট রেগুলেশন টেনেন্সি অ্যাক্ট আর নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট, ইউনিভার্সিটি গুলোতে বা ল কলেজে এইটাই ল্যান্ড ল্যা সিলেবাসে রাখা হয়। এখন এইসব বিষয়গুলো আমরা যদি বহির্বিশ্বের সাথে তুলনা করি তাহলে আমরা দেখবো যে একটা ল কোর্সে ওই ল্যান্ডের মানে যে ল্যান্ড রাইটটা কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে হস্তান্তরিত হয় বা সেটা নিবন্ধন কিভাবে হয় বা সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় বা সেই রাইটটা কিভাবে বিনষ্ট হয় একটা আইনে আসলে হয়তো ভালো হতো। এখন সেই বিবেচনায় আমাদের যে ল কমিশন, আমার ধারণা যে তারা মানে অনেকগুলো আইনকে এক জায়গায় করেছে, এর মধ্যে সৌরভ বলেছে যে 22টা ল তারা টাস্ক করেছে এবং 22টা লতে কিছু কিছু ল পুরোপুরি রিফিল করেছে আবার কিছু ল আংশিকভাবে তারা রিফিল করেছে, এবং আংশিকভাবে রিফিল করেছে যে কোন কোন বিধানগুলো সেগুলো তারা অবশ্য বলে নাই এখানে। তো যাই হোক, তো এখন মানে মানে বাংলাদেশের প্রচলিত যে লেখাপড়া আর বহির্বিশ্বের লেখাপড়া এই দুটাকে যদি আমি এক জায়গায় করি তাহলে আমি দেখি যে প্রচলিত যে আইনটা করা হচ্ছে সেখানে ওই যে ল্যান্ডের ল্যান্ড রাইট তৈরি হওয়া, সেটা হস্তান্তর, সেটা নিবন্ধনের কিছু বিষয়, সেটা রক্ষণাবেক্ষণ এবং সেই রাইটটা কিভাবে বিনষ্ট হতে পারে সেই সবগুলোকে একটা লেজিসলেশনে আনা হয়েছে। তো আমি সেই হিসেবে বলতে পারি যে ল্যান্ড আমাদের আইন কমিশন তারা একটা যুগান্তকারী কাজ হয়তো করতে যাচ্ছে যে সবগুলো আইনকে তারা এক জায়গায় এনেছে আর কি, যেটা পৃথিবীর অন্যান্য দেশে হয়। এখন এই এই যে একসাথে আনলে মানে মানে কি সুবিধা কি অসুবিধা হতে পারে সেই বিষয়গুলো আমি একটু বলছি। যেমন কথা কথা ল্যান্ড ল্যা আমরা যেহেতু আমরা দেশে প্রচলিত যে ধারা যে আমরা ওই হিস্ট্রি বা ওই স্টেট এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট বা নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট এগুলো ল্যান্ড ল্যাতে পড়ি এবং এইটা অনেকেই ল্যান্ড ল্যা এটার জন্য ল্যান্ড ল্যাকে গুরুত্ব দিতে চায়। যেমন আমি একটু বলি যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, তো তারা ওই যে জুডিশিয়াল অফিসার রিক্রুটমেন্টের জন্য তারা যে প্রথম সিলেবাস করেছিল আমার মনে পড়ে, তো সেখানে তারা ল্যান্ড রিলেটেড লটা এটা অপশনাল সাবজেক্ট হিসেবে রেখেছিল। আমি জানি যে যারা ল অফিসার হয় তারা প্রথমত সিভিল মামলা পরিচালনা করে, অথচ ওই জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রথম দিকের পরীক্ষায় ল্যান্ড লটা অপশনাল সাবজেক্ট ছিল। এর পরবর্তীতে জুডিশিয়াল সার্ভিস কমিশন তারা ল্যান্ড রিলেটেড যে লটা এটা কম্পালসারি সাবজেক্ট করেছে এবং এর সাথে তারা এস্টেট রেগুলেশন টেনেন্সি অ্যাক্ট, নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট মানে এই বা কন্ট্রাক্ট অ্যাক্ট এগুলো তারা এক জায়গায় নিয়ে এসেছে। তো আমি বলতে পারি যে হ্যাঁ তারা বুঝেছে যে ল্যান্ড রিলেটেড ল গুলো এক জায়গায় হলে ভালো আর কি। তো সিমিলারলি আমি আমাদের বার কাউন্সিলের কথা একটু বলতে পারি যে আমাদের বার কাউন্সিলে কিছুদিন আগে আমরা জানি যে আমাদের যে লিখিত পরীক্ষাটা এটা পোস্টপোন্ড হয়েছে। এখন লিখিত পরীক্ষায় আমরা জানি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে ল্যান্ড ল অন্তর্ভুক্ত না, আবার কনস্টিটিউশনাল ল অন্তর্ভুক্ত না আমরা জানি। তো কেন না সেটা আমি ধারণা করি যে তারা হয়তো ভেবেছে যে ল্যান্ড ল বলতে ওই স্টেট রেগুলেশন টেনেন্সি অ্যাক্ট, নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট বা হিস্ট্রি, তো এটা দরকার নেই। এখন যদি এই সবগুলো ল এক জায়গায় আসতো তাহলে হয়তো বার কাউন্সিল ভাবতো যে না ল্যান্ড লটা এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বার কাউন্সিলের জন্য হতে পারে এবং যারা ভবিষ্যৎ লয়ার তারা ল্যান্ড ল পরীক্ষায় পাশ করে তারা ওই ভাইবা দিবে দিয়ে তারপরে তারা অ্যাডভোকেট হবে। তো তারা হয়তো ওইভাবে ভাবে নাই, কিন্তু ইউকে তে আমি যেটা বললাম যে 12 কোর্সের মধ্যে ল্যান্ড ল একটা। আবার আমি একটা মানে গল্প এখানে বলতে পারি, মানে ইটস এ ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমার এক বন্ধু হি ইজ অ্যান ইংলিশ ব্যারিস্টার, তো উনি একবার অস্ট্রেলিয়াতে আসলেন, আমি তখন অস্ট্রেলিয়াতে থাকি, এটা 2007 সালের দিকের কথা। তো উনি অস্ট্রেলিয়ান বার অ্যাসোসিয়েশনে উনি অ্যাপ্রোচ করলেন যে উনি অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতে চান। এখন অস্ট্রেলিয়ান বার অ্যাসোসিয়েশন বললো যে হ্যাঁ ইউ আর অ্যান ইংলিশ ব্যারিস্টার, ইউ আর ফাইন, তো এখন তুমি যদি অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতে চাও তাহলে অস্ট্রেলিয়ান বার অ্যাসোসিয়েশনের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে 3টা কোর কোর্স এটা অস্ট্রেলিয়ান ল, এটা তোমার কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসতে হবে।
তো কি কি সেই কোর কোর্সের মধ্যে বলছে যে অস্ট্রেলিয়ান ল্যান্ড ল, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন ল আর অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ল। তাহলে এই তিনটা সাবজেক্ট তুমি যদি পাশ করে আসো তাহলে আমরা তোমাকে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করার সুযোগ দিব। তাহলে ল্যান্ড ল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে বার কাউন্সিল এখনো পর্যন্ত ল্যান্ড ল যে একটা এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট তারা হাতে বিবেচনা করছেন, ইভেন কনস্টিটিউশন ল বার কাউন্সিলের সিলেবাসে নেই আমাদের। এখন আমি এই একটা বিষয় একটু বলতে চাই যে ল্যান্ড রিলেটেড যে বিষয়গুলো, যেমন আমি জানি যে মানে আমি এর আগে সম্ভবত টিআইবির একটা ইয়ে দেখেছিলাম আর কি সমীক্ষা, তো সেখানে তারা দেখিয়েছিল যে বাংলাদেশে যেসব মামলা আছে তার মধ্যে 100টা মামলার মধ্যে 80টা মামলা ডিরেক্ট অর ইনডিরেক্টলি ল্যান্ড রিলেটেড, মানে ল্যান্ড ল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি আমি ইউনিভার্সিটিতে আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি যে তোমরা মানে যদি প্র্যাকটিস করো তাহলে কোন দিকে প্র্যাকটিসে যেতে চাও, তো ওরা সবসময় বলে যে ক্রিমিনাল ল, ওরা সিভিল ল প্র্যাকটিস করতে চায়। তো কারণ কি বলছে যে ল্যান্ড ল এটা ভেরি কমপ্লিকেটেড অ্যাক্ট, দ্বিতীয়ত এখানে অনেকগুলো ল, যেমন সোফার বাংলাদেশে ল্যান্ড রিলেটেড প্রায় 84টার মতো আইন আছে, এত ল করে প্র্যাকটিস করা তাদের জন্য কঠিন, এই জন্য তারা বেশিরভাগই ক্রিমিনাল ল ইয়ার হতে চায়। যাই হোক, তো আমি একটা কথা এখানে একটু বলতে চাই যে আমাদের প্রচলিত যে ল্যান্ড লটা আছে সেটার ইমপ্লিমেন্টেশনটা কেমন, স্টেট রেগুলেশন ফিনান্সি অ্যাক্ট বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা রেজিস্ট্রেশন অ্যাক্ট, এগুলো ল্যান্ড ল এর মানে বেসিক হওয়া উচিত আর কি। ল্যান্ড ল অ্যাসাস ভূমি আইন যদি হয় তাহলে এই বিষয়গুলো এখানে এক জায়গায় হলে ভালো হয়। আমি কেন ভালো হয় সেটা আমি একটু বলছি, কারণটা ব্যাখ্যা করছি। যেমন কিছুদিন আগে একজন ব্যক্তি উনি উনার ছেলেকে উনি একটা হেবা দলিল করে দিয়েছেন, তো হেবা দলিলে মানে উনি হেবা দলিল করেছেন এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই জমি যেটা দিয়েছে সেটার কোনো তফসিল বর্ণনা করা হয়নি। এখন যেহেতু তফসিল বর্ণনা করা হয় নাই, হেবা করে দেওয়া হয়েছে, এখন তাদের বাবা মারা যাওয়ার পরে ওই ব্যক্তি বলছে যে আমার যেহেতু হেবা করা আগে উত্তরাধিকার সূত্রে তোমরা জমি পাচ্ছ আর আমি হেবা সূত্রে আগেই জমি পেয়েছি, অধিকার পেয়েছি, তাহলে আমার দক্ষিণ দুয়ারি জমিটা দিতে হবে বা রাস্তার পাশে জমিটা দিতে হবে। এখন ওই যে দলিল এটা উল্লেখ নেই। এখন আমাদের রেজিস্ট্রেশন ল এই বিষয়ে কি বলে, তো রেজিস্ট্রেশন ল আমরা জানি যে সোফার আমাদের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2004-এ, তো সেখানে আমাদের সেকশন 52A-তে সোফার এখন রিকল, তো সেখানে বলা হয়েছে যে একটা দলিলে কিছু বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে। আমরা জানি যে এর আগের দলিলগুলো অনেক স্বেচ্ছা কাহিনী লেখা হতো, আসল জিনিস হতো অল্প কথায় লেখা হতো, কিন্তু 2004-এর পরে রেজিস্ট্রেশন অ্যাক্টে সেকশন 52A-তে ওখানে বলে দেওয়া হয়েছে যে কিছু বেসিক বিষয় ওই দলিলের মধ্যে থাকতে হবে। তো তার মধ্যে আসে যে 25 বছরের মালিকানার ইতিহাস, সর্বশেষ খতিয়ানের কি অবস্থান, হ্যাঁ এগুলো লেখা, তারপরে তফসিলের কথা আছে, তো এগুলো বলা আছে। এখন আমি দেখলাম যে এই হেবা দলিলটা 2012 সালে তৈরি হয়েছে, তো সেই হেবা দলিলের তফসিল ছাড়া এই দলিলটা সম্পাদন হয়েছে, এটা নিবন্ধন হয়ে গেছে এবং এটা ওদের কোশিয়ারদের মধ্যে একটা ঝামেলার কারণ হয়ে গেছে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা যেমন কথার কথা আমাদের স্টেট রেগুলেশন সেক্টর মধ্যে যেটা আছে সেখানে সেকশন 143B, সেখানে অ্যাকচুয়ালি মিউটেশনের কথা বলা হচ্ছে, মিউটেশন আপন ইনহেরিটেন্স যে বিষয়টা, আমি জাস্ট একটু বলছি যে এই বিধানগুলো আমাদের এই আইনে এইভাবে এসছে কিনা আমি সেগুলো আলোচনার সুবিধা হবে, এই জন্য আমি এই বিষয়গুলো একটু তুলছি। সেখানে 143B-তে স্টেট রেগুলেশন ফিনান্স অ্যাক্ট, সেখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকাররা তারা বসবে, কনসেনসাস করবে, স্বশা ধর্ম অনুযায়ী তাদের যে অংশ তারা ঠিক করে নিবে, কে কোথাকার জমি তারা পাবে সেটা তারা ঠিক করবে, এরপরে তারা কি করবে যে একটা পার্টিশন ডিড তৈরি করবে, তারপরে তারা কি করবে এটা রেজিস্ট্রেশন করবে, এরপর রেজিস্ট্রেশন করে তারা মিউটেশনের কাজটা করবে, এটা মানে আইনে বলা আছে সেকশন 143B। এখন এই বিষয়ে আমরা আমরা সেকশন 17A রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেখানে মানে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে যে দলিলগুলো, তার মধ্যে এই পার্টিশন ডিডের কথা বলা আছে। এখন আমাদের প্রচলিত রীতি, আমি আমি অনেক এসি ল্যান্ড বা সাব রেজিস্ট্রার তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে 143B যেটা এটা মানা হয় কিনা, তো বলছে যে এইটা যে আইনে আছে এটা আপনি প্রথম বললেন। আমি বললাম যে এইটা বিধান করা হয়েছে এটা কারণ আছে, আমি সেই কারণগুলো জানি একটু পরে বলবো। তাহলে সেখানে বলা আছে যে এই মানে কনসেনসাসের ভিত্তিতে পার্টিশন ডিড করে রেজিস্ট্রি করে তারপরে মিউটেশন করতে হবে,
এবং সেকশন 17 এ অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট এটা বলেছে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, আর সেকশন 49 অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট সেখানে বলেছে যদি এটা রেজিস্ট্রি না করে তাহলে এই দলিলের ভিত্তিতে কোনো অধিকার তৈরি হবে না। তাহলে এত কঠিন কথা বলা আছে, তারপরেও আমাদের প্রচলিত রীতিতে মিউটেশনটা কিভাবে হয়? বলছে যে একটা অরিশকাম সার্টিফিকেট নিবে, যদি সিটি কর্পোরেশনে হয় তাহলে কমিশনার দেয় বোধহয়, আর লোকালে ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটা অরিশকাম সার্টিফিকেট দেয়। এখন একজন ব্যক্তি হয়তো তার সম্পত্তি রেখে মারা গেছে, তিন সন্তান রেখে মারা গেছে, এখন দেখা গেল যে বড় সন্তান সে কি করলো, এই দুই ভাইকে না জানিয়ে সে ওই মিউটেশন করে আসছে। এখন এই মিউটেশন করেছে, আমরা জানি যে যোগসাজের সহায় অনেক কিছু হয়, তো সে মিউটেশন করে সে যে জায়গাটা মিউটেশন করে নিয়েছে দেখা গেল সেটা দক্ষিণ দুয়ারই হবে হয়তো, বা সেটা একটা বড় অংশ, এখন সে এটা মিউটেশন করে ফেলছে। তো এইটা যাতে মিউটেশন এইভাবে না হয় এই জন্য ওই কথাগুলো বলা হয়েছিল। এছাড়া যদি তাদের কনসেনসাস না হয় তাহলে আমরা জানি যে পার্টিশন অ্যাক্টের আন্ডারে গিয়ে পার্টিশন করতে হবে, পার্টিশন করে পার্টিশন ওই যে ডিক্রি হবে সেটা রেজিস্ট্রি করে তারপরে গিয়ে মিউটেশনের যে বিষয়গুলো আছে সেগুলো আছে, এটা একটা। আর একটা বিষয় আমি আমি কিছু ঘটনা শুনেছি বা দেখেছি, সেটা হচ্ছে যে যেমন কথা কথা এক্স একজন ব্যক্তি মারা গেছে, তার তিন সন্তান আছে X1 X2 আর X3, এরা উত্তরাধিকার সূত্রে এই জমিটা পাবে, তারা মিউটেশন করবে, কিন্তু দেখা গেল অল অন এ সাডেন যে সে ওই চেয়ারম্যানের কাছ থেকে একটা ওই অরিশকাম সার্টিফিকেট জোগাড় করছে, জোগাড় করে সে কি করলো যে ওই ওই জমিটা মিউটেশন করছে, মিউটেশন করে সে ট্রান্সফারও করে দিয়েছে। এখন এই সমস্যাগুলো সমাধান করতে সেকশন 143B এর ওই বিধানটা করা হয়েছিল, কিন্তু এই বিধানটা ওই সাব রেজিস্ট্রারও জানে না, আবার এসি ল্যান্ডও জানে কিনা আমার সন্দেহ, কারণ এইসব ডিট টিট ছাড়াই তারা মিউটেশন করে দেয় আর। এখন এই এগুলো প্র্যাকটিক্যাল বিষয়, এখন আমরা এই বিষয়গুলো মানে ঠিক মতো বুঝছি কিনা জানছি কিনা। তা এখন আমি যদি বলি যে আমাদের স্টেট এডুকেশন চিলেন্সি অ্যাক্টের আমরা জানি যে অর্ধেক অংশ জমিদারি অধিগ্রহণ নিয়ে আর অর্ধেক অংশ হচ্ছে চিলেন্সি, তো এই চিলেন্সির যে পার্টটা এইটা আমাদের ল্যান্ড লতে আসুক, এছাড়া আমাদের ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের বিধানগুলো এখানে আসুক, রেজিস্ট্রেশন অ্যাক্টের বিধানগুলো ল্যান্ড লতে আসুক, বা প্রপোজড ভূমি আইনে এটা আসলে ভালো হয় আর কি। এখন আমরা যে আমাদের যে প্রস্তাবিত ভূমি আইন যেটা দেখছি সেখানে দেখছি যে হ্যাঁ রেজিস্ট্রেশনের দু একটা ধারা নেওয়া হয়েছে, ট্রান্সফারের দু একটা ধারা নেওয়া হয়েছে, আর আরো অনেক আইনে ধারা নিয়ে আসা হয়েছে যেগুলো আলাদা ভাবে আলাদা আইনে থাকলে কোনো অসুবিধা ছিল না, যেমন এনিমিস প্রপার্টি যে আইন মাসুদুল্লাহ বললেন, তারপরে অ্যাবান্ডেন্ড প্রপার্টি আছে, ম্যানেজমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অফ ফার্স্ট ল্যান্ড আছে, অথবা দের আর আদার লস রিগার্ডিং জলমহলস আরো অনেক মহল আছে, তো সেই মহল আইনগুলো সেইভাবেই থাকুক, বাট যদি ভূমি আইন এক জায়গায় আনতে হয় আমার মনে হয় এরকম কিছু বিষয় এক জায়গায় তারা করতে পারে আর কি। আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি, আর পরবর্তীতে আরো বিষয় হলে আমি হয়তো বলবো আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আমরা আবারও আসবো আপনার কাছে। এখন আমি মোহাম্মদ মইদুল ইসলামের কাছে যেতে চাই। আমরা যদি ধরে নিই যে আইনটা এরকম ভাবেই আসলে পাশ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান আইনে চলমান যে মকদ্দমাগুলো আছে সেই মকদ্দমাগুলোর পরিণতি আসলে কি হবে? আপনি দীর্ঘকাল আমাদের অধস্তন আদালতের বিচারক ছিলেন এবং সেখানকার সর্বোচ্চ পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো আমাদের এই আইনটা আসলে সেই সম্পর্কে কি বলছে, চলমান মামলাগুলোর ভাগ্যের পরিণতি কি হতে পারে, সেই সম্পর্কে মন্তব্য আপনার কাছে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাদেরকে এবং আমার সাথে যারা আলোচনায় আছেন তাদের সকলকেই এবং যারা শুনছেন তাদেরকেও প্রথম এবং দ্বিতীয়ত আরেকটি ধন্যবাদ দেওয়া দরকার হচ্ছে আইন কমিশনকে, যারা এই আইনটি খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছেন। তার ফলে একটি সুবিধা হয়েছে, সেটি হচ্ছে যে এটা নিয়ে যেহেতু ভূমি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, আমি আলোচনায় দেখলাম যাদের অনেক বাইরের অভিজ্ঞতা আছে তারাও তাদেরও দেশগুলো প্রত্যেকটা দেশেই ভূমি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশে এতই গুরুত্বপূর্ণ যে আমাদের যখন কেউ জন্মগ্রহণ করে আমরা বলি ভূমিষ্ঠ হলো, তো সুতরাং আমাদের ভূমি ছাড়া জন্ম নেই, ভূমি ছাড়া জীবনও নেই, তো ভূমি সেই জন্য গুরুত্বপূর্ণ। এখন আইন কমিশন যেই আইনটি এখন করলেন বাংলায়, আমাদের একেবারেই যে আইন ছিল না তা নয়, আপনার ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আইনই আছে এবং ছড়ানো ছিটানো
বলুন, আবার কিছু যেমন স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, যেটা সেটা তো একেবারে কম নয়, সেটা তো অনেকখানি অংশ, যদিও অ্যাকুইজিশনের অংশটা এখন আর নেই। যেটি আমি খুঁজতে চাইলাম সেটি হচ্ছে যে আইন কমিশন কেন এই আইনটি করলেন, সেই প্রয়োজনীয়তার কথাটা কিন্তু আপনার তাদের এই ইয়েতে খসড়ায় নেই। এটা বলা হচ্ছে প্রাথমিক খসড়া, পরবর্তীতে হয়তো চূড়ান্ত খসড়ায় এই কারণটা থাকবে কিনা যে কেন। যেমন আমি যদি আইন কমিশনের আইন করবার কেন ম্যান্ডেট আর কি সেই জায়গাটা যদি দেখি, তাহলে এখানে তাদের আপনার 6 নম্বর ধারায় মোটামুটি ক থেকে শুরু করে এও পর্যন্ত কয়টা হয়, এতগুলো দফা আছে, তার মধ্যে প্রথম যে দফা ক তারই আপনার উপদফা আছে 6টা। এই 6টা বা উপদফায় মানে কয়ের সেইখানকার প্রথম প্রধান যেটি আইন কমিশনের দায়িত্ব, সেটি হচ্ছে বিচার বিভাগকে কিভাবে কার্যকর করা যায়, বিচার কিভাবে এখানে বলা আছে যেটি সেটি হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি মামলা সমূহ নিষ্পত্তিতে বিলম্বের কারণ সমূহ চিহ্নিতকরণ এবং ন্যায় বিচার ত্বরান্বিতকরণ। তার মানে হচ্ছে যে সব রকমের ল্যান্ড তো বটেই, এছাড়াও ল্যান্ড আমরা শুনলাম এবং আমরা আমাদের অভিজ্ঞতাতেও দেখেছি যে ল্যান্ডের কারণেই বিভিন্ন প্রকারের মামলা, ফৌজদারি মামলা এবং তার সাথে আরো অন্যান্য দেওয়ানি মামলাও জড়িয়ে যায় শুধুমাত্র ভূমির কারণে। সুতরাং যদি বিচারটা ঠিক মতন দেয়া যায় তাহলে সব সমস্যারই সমাধান হয়। তো বিচারটা কিভাবে হবে সেটি আমাদের সংবিধানেও বলা আছে যে বিচার তো অবশ্যই এটা জুডিশিয়াল জাস্টিস হতে হবে, থ্রু জুডিশিয়ারি, নট অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে হবে না। এক্সিকিউটিভ করবে তার এক্সিকিউটিভ ফাংশন, জুডিশিয়ারি দেখবে হচ্ছে যখন এক্সিকিউটিভের ফাংশনের মধ্যে মানুষের কোনো রকমের অসন্তুষ্টি তৈরি হচ্ছে সেইটি নিষ্পত্তি করবেন জুডিশিয়ারি, সেই জন্য জুডিশিয়ারি রাখা হয়েছে। তো এখন যখন এই আইন কমিশনটি করা হয় তখনকার অবস্থাও যেটি ছিল এখনো সেটি আরো বেশি হয়তো আপনার খারাপ হয়েছে, সেটি হচ্ছে যে মামলার সংখ্যা বেড়ে গেছে, আদালত আরো বেশি ভারাক্রান্ত হয়ে গেছে। আইন কমিশনকে করা হয়েছিল সেই জন্যই যে কি করে আদালতকে আরো আপনার দ্রুত বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করা যায়, সেই জায়গাটা ওইটাই আপনার ক দফায় 6টা উপদফা দিয়ে সেই কথাটা বলা হয়েছে। সেই কাজ ওনারা কিছু করেছেন, 2014-15 দুই একটা সুপারিশ বোধহয় সরকারের কাছে আছে, আমি দেখলাম তাদের ওয়েবসাইটে, সেইগুলো কতখানি বাস্তবায়ন হয়েছে সেটি একটি বিষয়। এবং তারপরে এখন যেই আপনার ভূমি আইনের কথাটা বলা হচ্ছে, এই ভূমি আইনটা কেন করা হচ্ছে, আমি যদি কমিশনের যে 6 নম্বর ধারার যে কার্যাবলী সেখানে যদি দেখি তাহলে আমার মনে হয় এই জায়গাটাই মেলে বর্গিজ্য, অচল অপ্রয়োজনীয় আইন রহিত এবং সেই সাথে যদি প্রয়োজন হয় নতুন আইনের প্রণয়নের সুপারিশ। তো এইখানে আমরা দেখছি ভূমি আইনে যে অনেকগুলো আইনকেই রহিত করা হচ্ছে এবং নতুন আইন এই ভূমি আইন বলে করা হচ্ছে। এখন আমার প্রশ্ন যে এই আইন অচল কেন, যে আইনগুলো আমাদের আছে সেই আইনগুলোর দোষ কোথায়, কি কি দোষ, কি কি কারণে এটি করা হচ্ছে সেটি এই খসড়ার মধ্যে কোথাও আমি দেখতে পাইনি। এবং আরেকটি হলো যে আপনার এই যেটি করা হয়েছে সেটি খুব বেশি নতুন কিছু তাও আমার কাছে মনে হচ্ছে না, মানে আপনার এই ছড়ানো আইনে ছিটানো আইনে যেগুলো ছিল সবগুলোই আছে, জরিপ আছে, এই জরিপের আপিল কিভাবে সেটা আছে, মিউটেশন কিভাবে হবে সেটা আছে, এই আপনার সায়রাত মহল, জলমহল, চা বাগান সেগুলো কিভাবে হবে সেগুলোও এই আছে। কিন্তু সমস্যা যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে পূর্বের যে আইনগুলো আছে সেগুলো ইংরেজিতে করা আছে, বাংলা হলে ভালো ছিল। তবে আমার যেটি দেখা সেটি হচ্ছে যখন ইংরেজি থেকে বাংলা করা হয় তখন ইংরেজির যে আপনার
ওই আইনের ভেতরে যে ভাবটা ধারণ করে, যে ইয়েটা দেওয়া হয়, সেইটা বাংলায় যারা করছেন তারা ঠিক ওইভাবে করেন বলে আমার কাছে মনে হয় না। এবং নতুন কিছু আইন আছে যারা অনেকেই বলবেন, সেইগুলোর ক্ষেত্রে অনেক জটিলতাও তৈরি করেছে এই ভাষাগত সমস্যাটা। এবং এই যে ভূমি আইন যেটি এখন খাস খসলা হিসেবে আছে, সেটি মাসুম বিল্লাহ বলেছেন এবং আরো অনেকে আমাদের শামসুল হুদা সাহেবও তা চমৎকার কথা বলেছেন, যে এখানে ড্রাফটিং এর একটা সমস্যা মারাত্মক। এবং আপনার লিগ্যাল ড্রাফটিং যদি ঠিক মতো না হয়, তাহলে এই যে কোনো আইনই আপনার সমাধানের চাইতে এটা সমস্যার উদ্ভব তৈরি করবে, মানে সমস্যা তৈরি করবে এবং সেটা আরো বেশি জটিল অবস্থায় তৈরি হয়। সেখানে ড্রাফটিংটা খুবই মানে ভালো হয়নি। এবং আমি বলবো যে এরকম একটা প্রাথমিক খসড়া মতামতের জন্য ওয়েবসাইটে না দিয়ে আরেকটু পরিষ্কার পরিমার্জন করে দিলে বোধহয় আইন কমিশনের জন্য ভালো হতো। আর আপনার যেটি বললেন যে আমাদের যে বিদ্যমান যে মামলাগুলো, চলমান যে মামলাগুলো আছে সেইগুলোর কি হবে, সেটি বোধহয় মাসুম বিল্লাহ সাহেব ভালো করে পড়েছেন ওই আইনটি, যে শেষের দিকে বোধহয় বলেছে যে চলমান মামলার কি অবস্থা হবে। কিন্তু এখানে অনেকেই ভয় করছেন যে বোধহয় অ্যাডমিনিস্ট্রেশনের হাতে মামলা, জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার দায়িত্ব চলে যাচ্ছে। কিন্তু আমি 264 যেটি বললেন সেটি দেখলাম, তো ওখানে তো ওনারা প্রথমে বাদ দিয়ে দিয়েছেন যে মালিকানা এবং বাটোয়ারা সংক্রান্ত বিষয় বাদ দিয়ে বাকিগুলো ওনারা করবেন। তো সরি, তো ওনারা তো অলরেডি সেইগুলোই করছেন, জরিপ তারা করেন, জরিপের আপত্তি নিষ্পত্তি সেটাও সেখান থেকেই হয় ওই পদ্ধতিতে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে, এবং মিউটেশন সেটাও তাদের হাতে আছে। এবং সেটার উপরে আরো ধরেন কমিশনার এবং তারপরে ভূমি আপিল বোর্ড ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু দুঃখের বিষয় এখানে আরো অনেকেই বলেছেন যে সেখানে যেভাবে নিষ্পত্তি হয় তাতে করে মানুষের যে সমস্যাটা সেটার পুরোপুরি বিচার হয়ে ওঠে না আর কি। তো আবার সেই বিচার বিচার বিভাগের কাছে আসতে হয়। তো সেই জন্য এখানে আমার কাছে মনে হয়েছে যে এটা আরো বেশি দুই ধরনের সমস্যা তৈরি করবে। সেটা হচ্ছে যে যার পছন্দ হবে সে একটা বিষয় নিয়ে, কারণ মালিক যে কোনো সমস্যার ভিতরেই কিন্তু মালিকানার বিষয়টা চলে আসবে। মানে আপনি ধরেন যদি অবৈধ দখল বলেন, তো অবৈধ দখল উচ্ছেদ করবেন, এটা যদি অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে হয়, দখলটা অবৈধ কিনা সেটা ঠিক করতে গেলে তো মালিকানা আগে ঠিক করতে হবে। কাজে মালিকানা ছাড়া ভূমি বিরোধ আমার মনে হয় না। তারা এটা কি ধারণায় নিয়েছেন আমি জানি না, প্রত্যেকটা ভূমি বিরোধের সাথেই মালিকানা জড়িত। সুতরাং এরকম ভাবে কেউ আসবেন সিভিল কোর্টে একই ম্যাটার নিয়ে, আবার কেউ থাকবেন আপনার ওই জায়গায় যে ওখান দিয়ে করা যাবে। যেমন আমাদের এখনো অনেক বিষয় আছে যেগুলো কেউ কেউ ওই অ্যাডমিনিস্ট্রেশনের ওখানেও যান, আবার দেখা যাচ্ছে যে সিভিল কোর্টেও আসে। সরি, আরেকটা হলো যেটা আমাদের, আমি যেটি মনে করি সেটি হলো যে আইন কমিশনের উচিত ছিল এখানে বিচার কিভাবে আরো গতিশীল করা যায় সেই জায়গাটা। এখানে আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, যিনি মাননীয় সংসদ সদস্য। আমাদের আইন প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু জায়গায় আপনার আইনে আছে কিন্তু চর্চায় নেই আর কি। সেটি হচ্ছে যে ধরেন যে কোনো একটা মামলা, দেওয়ানি বলেন, বিশেষত দেওয়ানির ক্ষেত্রেই আমি বলি, প্রতিটি দেওয়ানি মামলার ক্ষেত্রেই বর্তমান যেটি 1908 সালের সিপিসি, সেখানেই আপনার চলনযোগ্যতা শুনানি বাংলায় বলে আর কি, মেনটেনেবিলিটি হিয়ারিং, সেটার একটা স্কোপ প্রথমেই থাকে। কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আরেকটি হচ্ছে যে অপরপক্ষের যিনি আইনজীবী তিনিও এটার ব্যাপারে খুব একটা উৎসাহী হন না। এখানে অনেকেই এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন, আমিও একটু বলি। আমি একটা জায়গায় প্রথম আমার যে স্টেশন ছিল
সেইখানে দেখলাম যে যিনি সবসময় বিবাদী পক্ষে থাকেন তিনিও বলছেন যে আপনি তো বেশিরভাগ মামলা ডিসমিস করে দেন কিংবা প্লেন্ট রিটার্ন করে দেন, তাহলে আমি চলবো কি করে। আমি বলি কেন, তো বলছে যে মামলায় ডিগ্রি না হলে তো মামলা করতে কেউ আসে না। তো বিবাদী পক্ষের লয়ারও চান না যে দ্রুত মামলাটা আপনার মেনটেনেবিলিটি হিয়ারিং দিয়ে শেষ হয়ে যাক, এটা একটা বাস্তব অবস্থা। আমার মনে হয় আইনজীবী বিজ্ঞ আইনজীবী যারা আছেন তারা এটা স্বীকার করবেন, এবং আমি চাইবো যে এই আইনে যে বিধানগুলো আছে সেইগুলো ঠিক ঠিকভাবে মানা। আরেকটি হলো যে আপনার যে কোনো একটা অর্ডারের এগেনস্টে চট করে হায়ার কোর্টে আপনার রিভিশন ফোরামে হোক কিংবা অ্যাপিল ফোরামে হোক চলে যাওয়া, সেখানে মেরিট আছে কি না সেই জায়গাটা লয়ারের দেখা উচিত। দেখতে হবে এই কারণেই যে আপনার ডাক্তার ওষুধ দেবেন কি রোগীর পছন্দ মতন, যে আমার এইটা হয়েছে এখন আমাকে এই ওষুধটা দিয়ে দেন আমি খাই, না নিশ্চয়ই সেরকম কোনো ডাক্তার বোধহয় নেই যে রোগী যা চাইবে সেই ট্যাবলেট কিংবা সেই ওষুধ কিংবা সেই ইনজেকশন পুশ করবে। মক্কেল চাইতেই পারে যে অপর পক্ষকে হেনস্থা করবার জন্যে আপনি আমার এই মামলাটা আরো উপরে উপরে নিয়ে যান, কিন্তু লয়ারের দায়িত্ব হতে হবে ওই জায়গাটাই একজন চিকিৎসকের মতন দায়িত্বপূর্ণ, যে মেরিট আছে কিনা। যদি মেরিট না থাকে তাহলে তিনি যাবেন না, এবং যদি তিনি যান তাহলে মেরিটের জন্য তাকে দায়ী থাকতে হবে। ওই জায়গাটা আমাদের আইনে করা উচিত, যে বাইরের অনেক দেশেই আছে, আপনি মানে যারা অনেকেই তো বাইরের এক্সপিরিয়েন্স আছে দেখলাম, তারা দেখবেন যে লয়ারের আপনার লাইসেন্স পর্যন্ত বাতিল হওয়ার ব্যাপার স্যাপার ওগুলোও তাদের আইনে আছে, কিন্তু আমাদের এখানে সেইগুলো নেই। বরং আপনার কোনো জসেব যদি এইগুলো একটু বেশি ইম্পোজ করতে জানতো তাহলে তার আদালত চালানোই খুব কষ্টকর হয়ে যায়। তা আমাদের এই মানসিকতার ব্যাপারটাও আছে। আমি যেটি বলতে চাইছি এই কারণেই যে আজকে যে বিচার বিভাগ আপনাদের কথা অনুযায়ী একটা হুমকির মুখে কিংবা একটা শঙ্কার মধ্যে পড়েছে, সেই পড়াটার জন্য অনেকখানি দায়ী এখানে যারা কাজ করছেন বিচারক এবং লয়ার, তাদেরও একটা ভূমিকা কিছু ছোটখাটো হলেও কিছু কন্ট্রিবিউশন মানে দায়ী কিছুটা নিতে হবে, এবং সেই জায়গাটা পরিষ্কার করতে হবে তাদেরকেই। যদি আপনি সেই জায়গাটা নিজে থেকে পরিষ্কার না করেন তাহলে এইরকম ভাবে কেউ এসে আপনার এইটা দখল করে নিয়ে যাবে, যে না ওখানে গেলে তো হচ্ছে না, তো মোবাইল কোট করে দাও, জায়গায় দাঁড়িয়ে জায়গায় বিচার দিয়ে দাও, সেখানে আইনজীবীরও আর প্র্যাকটিস থাকবে না। মানে সব জায়গায় যদি আপনার এইরকম বিচার হয় তাহলে এভিডেন্সও লাগবে না এবং সেইটা করবার জন্য আইনজীবীও লাগবে না, একটা খুবই ভয়াবহ অবস্থায় তৈরি হবে। আমি জানি না আইন কমিশন কেন এটি করেছেন, যারা বলছেন আর কি, মানে এমনটা হতে পারে যেহেতু আপনার বিচার বিভাগে হচ্ছে না মামলা ইয়ে। আরেকটা হলো যে প্রশাসনিক কাজ ঠিকভাবে না হওয়ার কারণেই যেহেতু মামলার উদ্ভব হয়, তো তাহলে যারা এই সমস্ত সমস্যা তৈরি করে তাদের হাতে এই সমাধানটা দিয়ে দাও, মানে সেই হ্যানিম্যানের কথা বলা যায় আর কি, যে আপনার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, বিশেষ বিষম ঔষধম, যে বিষ আছে ওই বিষে আবার দিয়ে দেন আপনার এইটা সেরে যাবে। এইটা এইভাবে যদি তাহলে হয়তো আবারও আসবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সহ আমাদের পূর্বতর সম্মানিত আলোচক বৃন্দ, তারা আসলে একটি প্রশ্ন উঠিয়েছেন যে ভূমি সংক্রান্ত বিরোধ, আমরা দেখি প্রচলিত দেওয়ানি আদালতে নিষ্পত্তি হতে একটি দীর্ঘ সময় লাগে, এর একটি সমাধান মনে হয় আমাদের এই আইনে আমরা দেখতে পাই, যে সেখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল যেটি নিয়ে আমরা সবাই আলোচনা করছি, প্রশাসনিক ট্রাইব্যুনাল বা এক্সিকিউটিভ এর দ্বারা গঠিত যে ট্রাইব্যুনাল, তারা 60 দিনের মধ্যে এই বিরোধ গুলো নিষ্পত্তি করবে। আমি এখন ডক্টর নাঈম আহমেদের কাছে আসতে চাই এবং তার কাছে জানতে চাই আসলে তিনি মনে করেন কিনা আমাদের প্রশাসনিক কর্মকর্তা মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা তাদের যে অন্যান্য কার্যক্রম থাকে সেই ফাংশন গুলো করে প্রকৃত অর্থে 60 দিনের মধ্যে আসলে দ্রুত নিষ্পত্তি দেওয়া সম্ভব কিনা। আরেকটি বিষয় হচ্ছে যদি 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব না হয়
তাহলে এটির পরিণতি কি হবে। আর সর্বশেষ আমি একটি জিনিস বলতে চাই যে আমাদের একটি ম্যাক্সিম নিশ্চয়ই আইনে আছে, জাস্টিস হারিড জাস্টিস বারিড। সো আমরা কি হারি করতে যেয়ে, দ্রুত করতে যেয়ে সেখানে কি ন্যায় বিচার বিঘ্নিত করব কিনা? ধন্যবাদ সৌরভ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আসলে নিজের স্টেশনে নাই, কিন্তু সৌরভ বারবার ফোন করে বলেছে নাইম ভাই থাকতেই হবে আপনাকে, আর এখানে প্যানেলিস্ট যারা তাদের সাথেও একটু দেখা হবে, এইটা মিস করতে চাইনি। এই আইনটা বোঝার যখন জন্য যখন পড়া শুরু করলাম, একটা চ্যাপ্টার পার হয়ে পরের চ্যাপ্টারে যেতে পারি না। একটা সেকশনের পাশে যদি দাগ দেওয়া শুরু করি, দেখা যায় যে পরের সেকশনে যেতে পারি না, এত প্রশ্ন মাথার উপর চলে আসে। আমি বড় বড় কথা না বলে কয়েকটা উদাহরণ দিই। ধরা যাক এই আইনটা হয়ে গেছে, আমরা এখন আইনটা পেয়ে গেছি, আমরা খুব খুশি, আমাদের একটা সমন্বিত আইন আছে। আপনি দেখেন এই আইনের ধারাগুলার অবস্থা। গ্রামে, আমার গ্রামে ধরা যাক রকিবুল্লাহ খুব শক্তিশালী একজন লোক। এখন রকিবুল্লাহ দেখলো যে গনির জমিটা তার দরকার। এখন গনির জমিটা সে কিভাবে নিতে পারে? গনি কিছুতেই দিবে না, অসুবিধা নাই, সে চলে গেল ভূমি অফিসে। ওখানেই কিন্তু সমস্ত ক্ষমতা, বলার কি, ও গনি তো 5 বছর চাষ করেনি, জমিটা ফেলে রেখেছে, জমিটা সরকারের। সিদ্ধান্ত কে নিচ্ছে? সিদ্ধান্ত নিচ্ছে ভূমি অফিস। আপনারা বলছেন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালে 3 জন মেম্বার, 3 জন মেম্বারের একজন তো ডিসি সাহেব নিজে ব্যস্ত, অ্যাডিশনাল একজন থাকবেন, সেখানে এসি ল্যান্ড আছেন, কিন্তু তাদেরকে নোট করে দিবে কে, তৈরি করে দিবে কে? সহকারী কর্মকর্তা, কিন্তু ভূমি কর্মকর্তা, এবং ওনার কাছে কিন্তু সব চাবি। আপনি ট্রাইব্যুনালে যাবেন, ওই 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 লোকটা যাবে ট্রাইব্যুনালে যাবে এটার জন্য করতে? তার তো কোনো প্রতিকার এখানে নাই। সহজ কথা হচ্ছে ক্ষমতাগুলো সব এক জায়গায়, সরকারের বিরুদ্ধে আপনার দখল নিয়ে মামলা, বলা আছে দখলের মামলা হলে সিভিল কোর্টের জুরিসডিকশন কিন্তু আউটস্টার হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে মামলা বিচার করছে কে? ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল তো সরকার। নিজের মামলা, আমি বাদী, আমি বিবাদী, আমি বিচারক, এটা সিম্পল। আমি আরেকটা বলি, খুব মজার একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আইনটায়, 21 বছর না হলে জমি বিক্রি করতে পারবে না। ধরা যাক একটা মহিলা, তার নাম ধরা যাক ফুলমতি, তার বয়স 19, যেহেতু সে সাবালিকা হয়ে গেছে, তার আবার একটা ছোট বাচ্চা আছে, তার স্বামী মারা গেছে, বাচ্চাটা সম্পত্তির মালিক হয়েছে, বাচ্চাটার জন্য সে কোর্টে আসলো, এবং সে কিন্তু গার্ডিয়ানশিপ পেয়েও যাবে আইন অনুযায়ী, এবং গার্ডিয়ানশিপ অফ পার্সন পাবে, গার্ডিয়ানশিপ অফ প্রপার্টি পাবে। তাহলে এই 19 বছরের মেয়েটা তার 6 বছরের বাচ্চার প্রপার্টি গার্ডিয়ান হিসেবে বিক্রি করতে পারবে, কিন্তু যেহেতু তার বয়স 21 বছর হয় নাই, সে নিজের প্রপার্টি কিন্তু বিক্রি করতে পারবে না। অসংখ্য মানে এই ধরনের উদাহরণ অনেকগুলা দিতে পারি। আমি প্রশ্ন যেটা সেটা সৌরভের প্রশ্নটার একটা উত্তর দিয়ে দিই। 60 দিন আমাদের বহু আইনে এটা আছে, ক্রিমিনাল আইনে আছে, সিভিল লতে আছে, আমাদের লেবার অ্যাক্টে আছে 60 দিন 30 দিন। আমরা এটাকে আইনের ভাষায় বলে দুইটা, একটা হচ্ছে ম্যান্ডেটরি আর একটা হচ্ছে ডাইরেক্টিভ। যখন ডাইরেক্টিভ একটা অর্ডার আইনে থাকে, 60 দিনের ভিতরে যদি আমি না করি, আমার কিন্তু কোনো কনসিকোয়েন্স নাই, আমার কোনো শাস্তি নাই। তা আমি একজন এডিসি হই, আমি একজন এসিলেন্ডি হই, আমি 60 দিনের ভিতরে পারলাম না, অসুবিধাটা কি হবে না? হাজার হাজার মামলা কিন্তু বছরের পর বছর চলবে। অনেকে বলছে উকিল সাহেবদের তো অনেক লস হবে এই জন্য, নাইম তুমি তো উকিল, তুমি খুব এটাই করছো, তোমার মামলা তো করতে পারবে না, উল্টা আমার লাভ হবে। আমি আপনাকে বলি আমার কেন লাভ হবে, এই শুনানিগুলো যখন হবে এই ট্রাইব্যুনালের কাছে উকিল আনতে হবে, না এনে আপনি পারবেন না। আপনি দখলের ব্যাপারে হোক, এটা খাস জমি কিনা, এটা জবরদখল কিনা, সমস্ত ব্যাপারে কিন্তু আপনাকে ওই আলটিমেটলি কাগজপত্র নিয়ে উকিল সাহেবের কাছে যেতে হবে, তারাই শুনানি করবে। এখনো করে, আপনি দেখেন এক্সিলেন্ট অফিসে যান। আমাদের এখন যে রেভিনিউ অফিসাররা যে বিচারগুলা করে, আমি ইচ্ছা বলি স্টেট অ্যাকুইজিশন ফিনান্সি একে আপনার রেভিনিউ অফিসার দিয়েছি আমরা, আমার মিউটেশন নিয়ে সমস্যা, প্রথমে গেলাম এসিল্যান্ড, সেখান থেকে আমি এডিসি রেভিনিউ, ডিভিশনাল কমিশনার হয়ে আমি ভূমি আপিল বোর্ডে চলে গেলাম। কি হচ্ছে, আমার নিজের চেম্বারে অনেক মামলা আছে, আলটিমেটলি ওখান থেকে আবার সিভিল কোর্টে আসছি বা প্যারালাল মামলা চলছে। আপনি তো সিভিল কোর্ট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এন্টায়ার যে স্ট্রাকচারটা শত শত বছর ধরে তৈরি হয়েছে, এটা তাকে বুঝতে হবে যে হাউ টু ম্যানিপুলেট দ্য স্ট্রাকচার। এই ক্ষেত্রেও ঠিক তাই হবে, ট্রাইব্যুনাল করে দিচ্ছে। সুতরাং আমি আমি পাওয়ারফুল, আমি আমি এলাকার শক্তিশালী লোক, আমি তোমাকে দিলাম
মারধর করে তাড়িয়ে, তুমি বিচার কোথায় পাবে? তুমি বিচারে কিন্তু যেতে হবে ট্রাইব্যুনালে। ওই ট্রাইব্যুনাল কে চালায়? ট্রাইব্যুনালে ইনিশিয়াল নোট গুলা করবে, ইন্সপেকশন সব করবে কিন্তু ওই সহকারী ভূমি কর্মকর্তা আর ভূমি অফিসের নায়েব, যাকে বলতে খারাপ লাগছে, যাকে আমরা কিছু টাকা পয়সা দিয়ে অথবা একটা দুইটা টেলিফোন কল দিয়ে আমার ক্ষমতা আছে আমি তাকে দিয়ে করিয়ে নেব। এখন আমি প্রথমে একটু উদাহরণ দিয়ে বললাম, কিন্তু আমি একটু ছোট্ট করে সামারি করি। প্রথম জিনিসটা হচ্ছে যে এই আইনটার ক্ষেত্রে কয়েকটা সিরিয়াস অবজেকশন দিতে হচ্ছে। আমি আইন কমিশনের ভূমিকাটা অ্যাপ্রিসিয়েট করছি, ওয়েবসাইটে ওনারা দিয়েছেন, কিন্তু কোথা থেকে আইনটা তৈরি হয়ে এসছে এটা আমরা জানি না। প্রথম অবজেকশনটা হচ্ছে আইনটা গরিবের ক্ষতি করবে। অনেকগুলো জায়গায় আমি দেখেছি এই আইনটা কিন্তু অ্যাকচুয়ালি গরিবের ক্ষতি করবে। আপনি ভূমির শ্রেণী পরিবর্তন করবেন, আমরা ওয়ান ম্যান কোম্পানি করছি কিন্তু আমি কোম্পানি করে নিব, ভূমির শ্রেণী পরিবর্তন করে নিয়ে নিব, সেটাও কিন্তু গরিব পারবে না, আমি পারবো। জমি বিক্রি, কৃষক ছাড়া কারো কাছে জমি বিক্রি হবে না, ঠিক আছে, আমি একটা ওয়ান ম্যান কোম্পানি করব, আমার কোম্পানি কৃষিজীবী কোম্পানি, আমি জমি কিনে নেব, আপনি ঠেকাতে পারবেন। আইনটাকে বাইপাস করার 100টা রাস্তা আমি আপনাকে বলে দিচ্ছি। আর এই কৃষক, এই গরিব লোকটা, এই জমিতে তার অ্যাসেট, তার কিন্তু ব্যাংকে টাকা নাই, তার কিন্তু বাসায় গহনা নাই, যখন তার ছেলে অসুস্থ হয়, যখন তার ছেলেকে বিদেশে পাঠাতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, জমির টুকরাটা সে বিক্রি করে, আপনি কি করছেন? বলে দিচ্ছেন ও কৃষক কিনতে পারবে না। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যার কাছে টাকা আছে, যে বেশি টাকা দিয়ে ওই গরিবের জমিটা কেনে, সে কিন্তু কিনতে পারবে না। আর যারা কিনতে পারবে তারা হচ্ছে ওর মতোই কৃষক, ওরা টাকা দিবে। অর্থাৎ জমির একটা শ্রেণী বিভাগ যেটা হওয়ার কথা ছিল, আমার হুদা ভাই কিছুটা ইন্ডিকেশন দিয়েছেন, যেটা নিয়ে কাজ হয়েছে, যেটা নিয়ে আইন করার চেষ্টা হয়েছে, সেই সুচিন্তিত ভাবে না গিয়ে আমরা একটা এমন অ্যাডহক সিস্টেম আনছি। আমার গরিবের, গরিব চাষির যে অ্যাসেটটা ছিল, আপনি মার্কেট ভ্যালু, অ্যাসেট ভ্যালুটা কমিয়ে দিচ্ছেন। থিওরিটিক্যালি আইনটার একটা বড় জিনিস হচ্ছে কৃষিকে আমরা এখনো কৃষি হিসাবে দেখছি। বাংলাদেশে এখন কৃষি কৃষি নাই, কৃষি এখন শিল্প। আপনি যে কোনো গ্রামে যান, গিয়ে দেখেন তাকে ধান ফলাতে হলে পেস্টিসাইড লাগছে, তার সার লাগছে, তার ইয়ে লাগছে, ডিপ টিউবওয়েল লাগছে। কৃষি কিন্তু এখন শিল্প এবং এটা আরো বাড়বে, আমরা এটা ঠেকাতে পারবো না। এটা ঠেকানোর যত চেষ্টা করব লাভ হবে না। এই যে কৃষি একটা শিল্প, অর্থাৎ এটা যে, এটা যে একটা মার্কেট ভ্যালু আছে, এই কৃষকের মূল অ্যাসেট যে জমি, জমিটারও যে একটা মার্কেট ভ্যালু আছে, এটাকে যে একটা প্রোটেকশন করার ব্যাপার আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে অবজেকশনটা, মানে প্রথম অবজেকশন যেটা বললাম যে আমার ধারণা গরিবের খুব কষ্ট হবে আইনটা হলে, আর দ্বিতীয় যে একটা অবজেকশন সেটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে যে আমাদের জুডিশিয়ারির কাজটা আমরা টেনে নিয়ে চলে যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, আপনার এখানেও মামলা করতে হবে, ওখানেও মামলা করতে হবে, এখানেও ঝামেলা হবে, ওখানেও ঝামেলা হবে, সলিউশন কিন্তু কিছু হবে। তৃতীয় আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, এটাও কিছুটা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আসলে ইংলিশে বলে যে যদি ভেঙে না যায় তোমার এটা রিপেয়ার করার দরকার নাই। আমাদের কিছু আইন আছে, যেমন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এটা গত 50-60 বছরে আমরা কয়টা অ্যামেন্ডমেন্ট করতে পেরেছি। একটা আইনে যখন অ্যামেন্ডমেন্ট হয় না, তার মানে আইনটা কিন্তু সময় পরীক্ষায় টিকে গেছে। আমাদের অনেকগুলো ভালো আইন আছে, ইভেন স্টেট অ্যাকুইজিশন টিনেন্সি অ্যাক্টের অল্প কয়েকটা ধারা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছি, মূল আইনটা কিন্তু রয়ে গেছে। আমরা যখন এটাকে সবগুলাকে একসাথে আনার চেষ্টা করলাম, আমি দেখেছি বহু জায়গায় এরপর কি হবে বলা নাই, তার মানে আলটিমেটলি সেগুলা কি দিয়ে হবে, রুলস দিয়ে হবে। রুলসটা কে করবে? আবারও আপনি যাচ্ছেন গভর্নমেন্টের কাছে, আবার আপনি চলে যাচ্ছেন মিনিস্ট্রির কাছে। আপনার 22টা আইন এখানে সম্পূর্ণ বা আংশিক রিপিল করার কথা বলা হয়েছে, কিছু কিছু আইন আংশিক, তহিদ যেটা লক্ষ্য করেছে, বা আংশিক কোন কোন সেকশন এখনো বলা নাই, সেটা হয়তো পরের ভার্সনে ওনারা বলবেন, কিন্তু দরকার ছিল না। আমি উদাহরণ দিই, আমাদের যে অ্যাকুইজিশনের উপরে যে আইন এখন যেটা চলছে, এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ একটা আইন, এটা তো অনেকদিন পরে হয়েছে আইনটা, এটা কয়েকটা আইন পার হয়ে এসছে। আমাদের পাওয়ার্স অফ অ্যাটর্নির উপর 2015 সালে একটা আইন হয়েছে, কিছু দোষ ত্রুটি থাকলেও ভালো আইনটা, চমৎকার আইন, এখন অনেকটা রেগুলেটেড হয়ে এসছে। আপনার দরকার নাই তো সেই আইনগুলাকে এখানে। তিনটাই মোটা দাগে আমি একটু ছোট্ট করে কনক্লুশন এটা বলতে চাই, আসলে যেভাবেই বলি হয়তো কারো মনে কষ্ট দেব, কারো খারাপ লাগবে, কিন্তু আসলে আইন কমিশন এই ড্রাফটটাকে উইথড্র করে এটার উপরে কিছুদিন কাজ করে তারপরে আবার আমাদেরকে দেখ, এটা আমাদের একটা জিনিস, যদি এরকম আইন করতেই হয়, যদিও আমি ফান্ডামেন্টালি মনে করি এরকম সমন্বিত ভূমি আইন আমাদের দরকার নাই,
আর সামগ্রিকভাবে আইনটা সম্পর্কে ওই কবি নজরুলের কবিতার কথা মনে পড়ে, উনি বলেছিলেন, এপার থেকে মারলাম ছুরি, লাগলো কলার গাছে, হাঁটু বেয়ে রক্ত পরে, চোখ গেল রে বাবা। এই আইনটার হচ্ছে এই অবস্থা, এটার হেডস এন্ড টেলস বোঝা বড় মুশকিল। আমার মনে হয় অনেক সময় নিয়ে ফেলেছি সৌরভ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বিশ্লেষণের জন্য, খুবই মনোগ্রাহী মনে হচ্ছিল আপনার বিশ্লেষণ। আমি এই পর্যায়ে ডক্টর এস এম মাসুম মিল্লার কাছে আবারও ফিরে আসতে চাই, এবং আমি আশঙ্কা বোধ করছি আমি হয়তো বা আর ফিরে আসতে পারবো না, এটি আমাদের সময় স্বল্পতার কারণে শেষবারের মতোই হয়তো বা যাওয়া। আমি আপনার কাছে জানতে চাইবো যে সংবিধানের আলোকে আসলে আমাদের বিদ্যমান ভূমি আইন এবং প্রস্তাবিত ভূমি আইন আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং আরেকটি বিষয় জানতে চাইবো যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষকের জন্য আপনি কি ধরনের ভূমি আইন দেখতে চান বাংলাদেশে, আপনার মন্তব্য মতামত এই বিষয়ে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। নাইম স্যারের আলোচনার থেকেই কিন্তু আমি উত্তরটা বোধহয় ক্লুটা পেয়ে গেছি যে ল্যান্ড ল নিডস টু বি সিন থ্রু দি লেন্স অফ দি ডিসঅ্যাডভান্টেজ। কারণ কি? কারণ হচ্ছে ভূমি আইনের আমাদের একটা ঐতিহাসিক পরম্পরা রয়েছে সৌরভ, বিকজ এই 1793 বাদ দিলাম, 1895 দেখেন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি নট এ সোশিও ইকোনমিক চার্টার। তারপরে যে আইনগুলো হয়েছে বেশিরভাগই গরিবের বিরুদ্ধে গেছে। আপনি শেয়ার ক্রপারদের কথা ধরেন, তিন ভাগের ভাগ, তেভাগা প্রিন্সিপল ইলামিত্রের, সেটা রিফ্লেক্টেড হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি হচ্ছে না। সুতরাং শেয়ার ক্রপারদের কথা 50 সালেও আমরা ভুলেছিলাম, 84 সালে এটা বাস্তবায়ন করিনি, আর এই আইনে আবারও ভুলে গেলাম। সুতরাং গরিবের অবস্থান তো এখানে নেই। আবার দেখেন বলছে যে কৃষি আইন, কৃষি জমিতে ইট ভাটা করা যাবে না, তবে নদীর তীরে করা যাইতে পারে যদি সরকার মানে কেউ সার্টিফিকেট দেয় যে এটা পরিবেশ বিপর্যয় করবে না। সার্টিফিকেটটা দেবে কে যে এটা পরিবেশ উপযোগী না? সুতরাং নদীর যেখানে সারা পৃথিবীতে নদীকে আমরা ব্যক্তি হিসেবে রেকগনাইজ করছি হিউম্যান রাইটস পার্সপেক্টিভ থেকে, সেখানে নদীর তীরে আমরা আবার ইট ভাটা নির্মাণের একটা ইয়ে দিয়ে দিচ্ছি। আপনি যদি প্রিএমশন প্রভিশনগুলো খেয়াল করেন খুব অবাক হয়ে যাবেন, খুব নজর দিয়ে পড়লে না খুব খুব মজার মজার বিষয় এখান থেকে বেরিয়ে আসবে। মানে কৃষি এবং অকৃষি প্রিএমশনের যে পার্থক্য সেটা দূর করার চেষ্টা করতে গিয়ে মামলার প্রবণতা আবারও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেননা 2006 সালে আমরা একটা লক্ষ্য করেছি যে কো-শেয়ারার বা ইনহেরিটেন্স তারা প্রিএমশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে কিন্তু আবার কারা করতে পারবেন সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং আরও অনেকগুলো ব্যাপার বলা হয়েছে এখানে যাতে বোঝা যায় যে প্রিএমশন ব্যাপারটা আবারও এটা উন্মোচিত ওয়াইড করার ব্যাপার। তো আলটিমেটলি আমাদের দেশে ভূমি আইন কিন্তু একটা সাংবিধানিক অবস্থান দাবি করে। বিশেষ করে আমরা যদি ভূমি সংস্কারের কথা বলি, ভূমি সংস্কার যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এই বিষয়টা উপেক্ষিত থেকে গেছে। যদিও আমি জানি না যে ঠিক আইন দিয়ে ডিস্ট্রিবিউটিভ পারপাস কতটা অর্জন করা সম্ভব, বাট ওই যে যে খাস ল্যান্ড ডিস্ট্রিবিউশন যে পলিসি সেটাকে তো আমাদের আইনের আওতায় আনতে হবে, না হলে এই গরিবদের যে এক টুকরো ভূমি, একটু জমি দরকার, সেটা আমরা কোথায় পাব? আপনি দেখবেন যে আমাদের কোনো লিটারেচারেই ল্যান্ডকে কখনোই ন্যাচারাল রিসোর্স হিসেবে ওইভাবে আখ্যায়িত করা হয় নাই, একটা প্রাইভেটিজম বা কি বলবো, যে আপনি যদি ঢাকা থেকে এই মাওয়ার দিকে যান, দুই পাশে শুধু দেখবেন যে এই জমি ক্রয় সূত্রে অমুক মালিক, এই যে যে ট্রায়াম্ফ্যান্ট প্রাইভেট রাইটস, এইটা দ্যাট হ্যাজ টেকেন ওভার দি এস্টেটস অবলিগেশন টু ডু ল্যান্ড রিফর্ম অ্যান্ড দেয়ার বাই ইমানসিপেট দি পোর পিপল। সুতরাং কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে এই আইনটা আমি একেবারেই অগ্রহণযোগ্য মনে করছি, অ্যান্ড দ্যাট উইল নট উইন দি টেস্ট অফ কনস্টিটিউশনালিটি। আমি মনে করি বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো ভূমি আইন সাবস্ট্যান্টিভ সেন্সে নাই। যা আছে আমাদের তা হচ্ছে ল রিলেটিং টু ল্যান্ড অথবা ল রিলেটিং টু ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর ম্যানেজমেন্ট। সেই অর্থে উদ্যোগটা বাই ইটসেলফ ভালো, কিন্তু এটা করতে গিয়ে যেটা করা হচ্ছে সেটা একেবারে একটা মানে কি বলবো যে ইম্প্র্যাকটিকেবল কতগুলো আইডিয়া। আপনি লক্ষ্য করেন সিলিং ল নিয়ে যে প্রবলেম আমাদের, 84 সালে 60 বিঘা করা হয়েছে, কিন্তু 72 সালের যে লিমিটেশন হোল্ডিং অর্ডার 100 বিঘা বা 50 সালের যে 375 বিঘা তার যে এক্সেপশনস, এবং এক্সেপশনস টেক ইট অল, সেই বিষয়গুলো সম্পর্কে আবারও কিছু বলা হয়নি। তাহলে আপনি অতিরিক্ত জমি নিতে পারছেন না, আবার 60 থেকে কমাতেও পারছেন না,
তাহলে আপনি যে সেই অতিরিক্ত জমি, আবার যে শহরের জমি, গ্রামের জমি, তারপরে পরিবারের সংজ্ঞা ঠিক মতন দিতে পারছেন না, এই প্রত্যেকটা বিষয় না এখানে অ্যাড্রেস করা হয়নি। সুতরাং আমি এই আইনটা বিষয়ে একেবারেই আশাবাদী না। আমি মনে করি শুরু থেকেই আমার শুরু করা উচিত, বিশেষ করে ল কমিশনের উচিত কি ড্রাফটটা থাকুক কিন্তু পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে একটা কি মানে কি বলবো যে কনসেপ্ট পেপার বা রিজনিং লেখা যায় যে আমাদের বিদ্যমানে এই প্রবলেম আছে, সুতরাং এইখানে এই প্রবলেম ছিল, সুতরাং বর্তমানে এটা সাজেস্ট করছি, তাহলে আমাদের জন্য বোধ হয় সুবিধা হতো। থ্যাংক ইউ সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে জনাব এবিএম শামসুল হুদার কাছে যেতে চাই। আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই যে মানুষের দুর্ভোগ কমানোর জন্য যেটি আসলে আলোচনা হচ্ছিল যে দেওয়ানি আদালতে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় লাগে প্রতিকার পেতে, সেখানে একটা অর্থের ব্যাপার আছে এবং নানা বিষয় জড়িত, আপনি যদি একটু বলেন আপনার সুপারিশগুলো যে মানুষের দুর্ভোগ কমানোর জন্য আসলে আমাদের ভূমি আইনে প্রকৃত অর্থে কি সংস্কার আনা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে যারা আলোচনা করেছেন, আমি শুরুতেও বলেছি এরা সব আইনে সব এক একজন পণ্ডিত এবং বিশেষজ্ঞ, আমি আইনে কোনো পণ্ডিত না, আমার কিছু অভিজ্ঞতার আলোকে আমি যে কথাটা বলবো যে হয়তো আমার আলোচনার প্রেমিসটাই একটু ডিফারেন্ট। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, এখানে হয়তো কেউ একমত হবেন কেউ নাও হতে পারেন, যে বাংলাদেশে জমি থাকুক বা না থাকুক শতভাগ মানুষের ভূমিতে স্টেক আছে, শতভাগ, 99% না, শতভাগ। যারা বিশ্ববিদ্যালয়ে মানে চাকরি করছেন, যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, জমির উপরে নির্ভর করেন না কিন্তু জমিতে স্টেক তারও আছে। অতএব এইরকম একটা জায়গায় আইন করতে গেলে এরকম, আমি ডক্টর নঈম আহমেদের ওই সুপারিশের সঙ্গে সম্পূর্ণ একমত যে সমন্বিত আইনের দরকার আছে, কিন্তু তার অর্থ ওই না যে সব আইনগুলোকে আপনি ভাঙচুর করে যা খুশি তাই করে একটা সমন্বিত করে ফেললেন, সেটা সম্ভব না। যে কোনো আইনে আপনি সংস্কার করতে গেলে আমার চেয়ে আপনারা বিশেষ করে যারা প্র্যাকটিসিং লয়ার আছেন আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন যে এই যে কোনো আইন করতে গেলে করার পরে এর অনেকগুলো কনসিকোয়েন্স, লিগ্যাল কনসিকোয়েন্স, তার ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনসিকোয়েন্স, এইটা যদি আমরা না ভাবি, আমি যেটা সুপারিশ করব, আমি যেটা ডক্টর মাসুম বিল্লার সঙ্গে এবং ডক্টর নঈম আহমেদের সঙ্গে একমত যে এই অ্যাজ ইট ইজ এই খসড়া এটা গ্রহণযোগ্য না। আমি ল কমিশনের কাছে আবেদন করব, অনুরোধ করব, দাবি জানাবো এটা প্রত্যাহার করার জন্য। তবে সমন্বয়ের যে প্রস্তাব ওনারা যদি কাজ করতে চান, আমি আবার ডক্টর নঈম আহমেদের সঙ্গে একমত যে এটার উপরে স্টাডি হোক, এটা বিভিন্ন বিষয়গুলো যে কেন বিচার বিলম্বিত হচ্ছে, আমার মাথা ব্যথা আছে তাই মাথার চিকিৎসা না করে আমি মাথাটা কেটে ফেলবো, যেহেতু দেওয়ানি আদালতে দীর্ঘসূত্রিতা আছে, বিচার বিলম্বিত হয়, দেওয়ানি আদালতের ক্ষমতাটা নিয়ে আরেক জায়গায় দিয়ে দেবো, এটা সমাধান না। সমাধানটা হচ্ছে যে এই যে আমাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যাগুলো দূর করা। সেখানে আইনেরও কিছু, আমি আইন বিশেষজ্ঞ না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কিছু আইনেরও সংস্কার দরকার আছে, কিছু প্রক্রিয়ারও আছে, এবং আমাদের গোটা এই আইন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের মাননীয় বিচারপতিরা আছেন, বিচারকরা আছেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছেন যারা দীর্ঘকাল ই করেন, তাদের সঙ্গে আলোচনা করা, এবং আমাদের সব থেকে যারা পেছনে আছেন দরিদ্র মানুষ, যে দরিদ্র কৃষক, ভূমিহীন, চরের মানুষ, আদিবাসী, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, এথনিক মাইনরিটিস এবং প্রান্তিক অবস্থানে, তাদের সমস্যাগুলো বোঝার জন্য আমার মনে হয় মিনিংফুল আলোচনা এটা খুব জরুরি বিফোর গোয়িং ফর এ ড্রাফট। ড্রাফটটা করার আগেই এই এই কনসালটেশনটা হতে হবে। ড্রাফট করে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের গরিব মানুষ, আমরাই সেই ব্যাপারে যোগ্য না যে আপনারা যে সংজ্ঞাটঙ্গা নিয়ে কথা বলেন, অনেক সংজ্ঞাই আমি আমার কাছে অনেকটা মানে দুর্বোধ্য মনে হয় অনেক সময়, বা আমি কিছু বুঝি কিছু বুঝি না। আমাদের একজন সাধারণ কৃষক সে তো এই ভাষায় কথা বলবে না, কিন্তু তার স্বার্থটা সে বলতে পারবে, তার ব্যথাটা কোথায়, কষ্টটা কোথায়, কতবার তাকে আদালতে যেতে হয়, কতবার তার মানে
লয়ারের কাছে যেতে হয় তারিখ নিতে, এবং তারিখ পাওয়ার পরে তার যে ভোগান্তিটা হয়, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে হবে না। আর শেষ কথাটা আমি বলবো, কিছু কিছু বিষয় আছে যেটা ঐতিহাসিক ধারাবাহিকভাবে আসছে, যেমন অর্পিত সম্পত্তি আইনের ব্যাপারটা আমি বলছিলাম, যেটা আমাদের সংখ্যালঘুরা বহু ভোগান্তির পরে একটা আইন হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে এবং সেখানে বিচার প্রক্রিয়া ধরেন হাফ হয়ে আছে। ফর গড সেক এখানে আপনার হাত দিয়েন না, এটাকে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে দেন, এইটাকে এইটাকে ডিস্টার্ব করেন না। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে চুক্তি, এই সরকারেরই চুক্তি, এই প্রধানমন্ত্রীরই ব্রেন চাইল্ড, সেই চুক্তি অনুযায়ী অনেকগুলো আইন হয়েছে, ফর গড সেক আপনার ওখানে হাত দিয়েন না। এটাকে সেখানে যদি কিছু ঘাটতি থাকে তাদের সেখানকার মানুষ এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে আলোচনা করে সেটা আপনারা ওই প্রক্রিয়ায় আপনারা শেষ করেন, ওইটাকে ডিস্টার্ব করেন না। বন আইন, এই মুহূর্তে আমি জানি বন আইন নিয়ে আমাদের একাধিক নাগরিক মতামতের জন্য আলোচনা হয়েছে সংসদীয় কমিটির সাথে, আমরা মন্ত্রীর সাথে আমরা মিট করে আপনি এখানে বন আইনকে আপনি টেনে এনেছেন, আর সরকারেরই আর একটা মন্ত্রণালয় বন আইন নিয়ে একটা ড্রাফট সেটা সার্কুলেটেড হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটা হাফ হয়ে আছে মন্ত্রিসভায়, হয়তো আর কিছুদিনের মধ্যে সেটা মন্ত্রিসভায় চলে যাবে, সেই বন আইনকেও আপনি এখানে ই করেছেন। তাহলে এই যে কনফ্লিক্টিং ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এই যদি বিবেচনায় না নিয়ে জাস্ট কিছু মানে আমি আর বলতে চাই না যে এটা অসৎ উদ্দেশ্যে এটা করা হয়েছে, আমি শুধু বলতে চাই যে উদ্দেশ্যেই করা হোক এটার ফলাফলটা এই অ্যাজ ইট ইজ যদি এটাকে রাখা হয় বা এর ইয়েটা যদি এর কনসিকোয়েন্সটা চিন্তা না করা হয় তাহলে এটার পরিণতিটা সমাজের জন্য দেশের অধিকাংশ মানুষের জন্য ভয়াবহ হবে। তো সেটা নিশ্চয়ই সরকারও চাইবেন না এবং আমাদের ল কমিশনও নিশ্চয়ই সেইরকম কিছু চাওয়ার জন্য এটা করেন নাই, এটা আমি বিশ্বাস করি। তো সেই জন্য আমি তাদের অনুরোধ করব এটা প্রত্যাহার করে ওই প্রক্রিয়ায় যান, যে স্টাডি করেন, আলোচনা করেন, তারপরে আপনি সমন্বিত আইন, হ্যাঁ একাধিক আইন হতে পারে, যে এই যে আইনগুলোর সমন্বয়টা অনেক বেশি যৌক্তিক সেটা সমন্বিত করা যেতে পারে, যেটা ডক্টর নঈম আহমেদ বলেছেন যে অনেক আইন আছে, অনেক ভালো আইন আছে কিন্তু সেগুলোকে আপডেট করা হয় নাই, সেগুলোকে হালনাগাদ করা হয় নাই, সময় উপযোগী করা হয় নাই, সেগুলো আমরা করি, আর যেগুলো অলরেডি একটা প্রক্রিয়ায় আছে সেটা আমরা ডিস্টার্ব না করি। আর আদালতের ব্যাপারে যদিও আমি আইনজীবী না, আমি এই ব্যাপারটা আমিও খুব স্পর্শকাতর, যে কোনো দেশের যে কোনো সভ্য দেশের জন্য আদালতের যে ক্ষমতা, আদালতের যে মানে উচ্চতর আদালতের যে স্বাধীনতা, এইটা হচ্ছে আমাদের একটা গণতন্ত্রের মানে ওয়ান অফ দ্য বেসিক পিলার্স, এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানে এটা স্বীকৃত। অতএব বিচার বিভাগের ক্ষমতা কোনোভাবে ডিস্টার্ব করা আমি মনে করি যে সঠিক না, এটা বিচার বিভাগের এটা নিয়ে রায় আছে, অনেক কিছু আছে, আমি সেই সব আলোচনায় যাচ্ছি না, আমি বলবো যে এইটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মতামতের জন্য। আমি ব্যারিস্টার স্বামী মেহতার পাটোয়ারি এমপির কাছে আবারও আসতে চাই। আপনি আপনার আগের আলোচনায় উল্লেখ করেছেন যদি বর্তমান আইনটি এই অবস্থায় থাকে তাহলে দেখা যাবে যে উচ্চ আদালতে মামলার সংখ্যা প্রচুর বেড়ে যাবে, তাহলে আমরা আসলে আপাত দৃষ্টিতে যে উদ্দেশ্য নিয়ে আইনটা করছিলাম সেই উদ্দেশ্য তো পূরণ হচ্ছে না। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি ইতিমধ্যে এখানে আলোচনা হয়েছে এবং কেউ কেউ বলছেন যে বন আইন সংক্রান্ত বিষয় আইনের মধ্যে এসেছে, এবং অনেকেই বলছেন যে নতুন আইনটিতে প্রস্তাব করা হয়েছে আগের আইনের থেকে শাস্তি কমিয়ে 6 মাসের মধ্যে নিয়ে আসার জন্য। তো অনেকে আশঙ্কা করছেন যে এটি হয়তো একটি উদ্দেশ্য যে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে মোবাইল কোর্ট যেন পরিচালনা করা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচলিত আমাদের যে বিচার ব্যবস্থা তার প্যারালাল আরেকটা বিচার ব্যবস্থা তৈরি করার একটা প্রবণতা এই আইনের মাধ্যমে দেখা যাচ্ছে। আপনি কতটুকু মনে করেন যে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি আসলে এই প্যারালাল আরেকটা জুডিশিয়াল সিস্টেম তৈরি করে নিরসন করা সম্ভব, নাকি আপনি ভিন্ন কোনো সুপারিশ করবেন অথবা মতামত দিবেন এই বিষয়ে? আইনটা কোথেকে আসছে এটা কিন্তু এখনো আমরা জানতে পারছি না, ফর্মালি কোথা থেকে আসলো, মানে কে ড্রাফট করলো, লেজিসলেটিভ উইং করলো? আমার তো মনে হয় না লেজিসলেটিভ ড্রাফটিং উইং যদি মাইনরিটি ড্রাফট করে তাহলে এভাবে ড্রাফট করতো। এবং যেটা হয়েছে আইনটা যাওয়ার পরে আইনটা পাস করে দেওয়া হয়েছে প্রাথমিক অপিনিয়নের জন্য ল কমিশনে,
আমার কাছে যেটা মনে হচ্ছে, ওভারঅল এই আইনে এত বেশি অসঙ্গতি আছে এবং এত বেশি ইনকনসিস্টেন্সি আছে, এই আইনটাকে নতুন করে ড্রাফট করা বেটার। মানে আমরা একটা ড্রাফটের উপর কাজ না করে আমরা কনসালটেশন করে ড্রাফট করাটা সবসময় বেটার ছিল, সেটা করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে আইনের ফলে মোবাইল কোর্টের টেন্ডেন্সি বেড়ে যাবে, মোবাইল কোর্ট নিয়েই একটা রায় মানে রুল পেন্ডিং আছে যে ওয়েদার মোবাইল কোর্ট ইজ কনস্টিটিউশনালি ভ্যালিড অর নট, হলে কতটুকু, এবং মোবাইল কোর্টের জাজমেন্ট পেতে 15-20 দিন সময় লাগে, 1 মাস সময় লাগে, 1.5 মাস সময় লাগে, মোবাইল কোর্টে কিন্তু আপিল করার একটা বিশাল মানে কঠিন একটা সমস্যা আছে। সব মিলিয়ে আমি মনে করি যে এটার মধ্যে অবশ্যই জুডিশিয়াল পাওয়ারের কার্টেলমেন্ট হবে এবং এক্সিকিউটিভের জুডিশিয়াল পাওয়ার এনহ্যান্সমেন্ট হবে। এটা আমাদের সংবিধানের স্প্রিট লেটার এবং মাজহার হোসেন জাজমেন্টের সাথে একটু ইনকনসিস্টেন্ট, এবং অবশ্যই এটা এই ট্র্যাকে আইনটা আগানো উচিত না বলে আমি মনে করি। হাউএভার আমরা এটা অবশ্যই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আরো ডিটেলস শুনব, ডিটেলস জানবো, পাশাপাশি ল কমিশনকেও আমি আহ্বান জানাবো যে ল্যান্ড ল বিশেষজ্ঞ প্র্যাকটিশনার জুরিস্ট সবার সাথে নিয়ে একটা ইনক্লুসিভ কনসালটেটিভ অ্যাপ্রোচে আইনটার ফার্স্ট ড্রাফট করলে তখন সেটার উপর আমার মনে হয় অনেকে এটাকে ওন করবে এবং অনেকে এটাকে তখন বাস্তবায়ন করা সহজ হবে। আদারওয়াইজ এটা মামলার সংখ্যা বাড়াবে এবং এটা আমাদের হাইকোর্টে রিট করার টেন্ডেন্সি বাড়িয়ে দিবে, এবং আলটিমেটলি কিন্তু ওই যেটা আমাকে নাইম ভাই বললেন যে অবশ্যই এটা জেলা প্রশাসনের কোর্টে হলেও সেখানেও তো আইনজীবী যেতেই হবে, সেখানেও তো ক্লায়েন্টের খরচ হবে বা বিচার প্রার্থীর খরচ হবে, তার খরচটা এখন অনেক আরো ডাবল ট্রিপল হবে, তাকে প্রশাসনিক ভাবে অনেক খরচ হবে, তারপরে আলটিমেটলি দেখা যাবে রিট করবে সেখানেও খরচ হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই এই ধারাগুলো রিভিউ করা উচিত, আমরা আরো পুঙ্খানুপুঙ্খ এটা নিয়ে বিশ্লেষণ করবো, অবশ্যই করবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা আসতে চাই এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসনে আমরা অনেকদিন ধরে ডিজিটালাইজেশনের কথা শুনছি, বাংলাদেশ ইতোমধ্যে ডিজিটালাইজেশনে বেশ অনেক দূর এগিয়েছে, কিন্তু ভূমি ব্যবস্থাপনা বা ভূমি প্রশাসনে কি আসলেই প্রকৃত অর্থে কোনো সংস্কার হয়েছে? যদি হয়ে না থাকে তাহলে আপনার সুপারিশ বা মন্তব্য কি? এবং এর পাশাপাশি আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনি মনে করেন কিনা ভূমি বিরোধ নিষ্পত্তি করার জন্য বাংলাদেশে আলাদা বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কোনো আদালত তৈরি করা যেতে পারে, যাদের বিশেষ প্রশিক্ষণ বা যাদের ওই বিষয়েই পড়ালেখা বা পাণ্ডিত্য থাকবে, এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি প্রশাসনের সংস্কার নিয়ে আপনার সুপারিশ। অনেক ধন্যবাদ। আমি প্রশ্নগুলোর উত্তরের আগে আমি জাস্ট কয়েকটা বিষয় একটু আরেকবার বলতে যাচ্ছি, যে আমি প্রথমে বলেছিলাম যে এরকম একটা কনসলিডেটেড একটা ল সেটা হতে পারে, আমি একটু সাজেশন আকারে বলছি যে হ্যাঁ, ওই স্টেট এক্সিকিউশন অ্যান্ড রেসিডেন্সি অ্যাক্টের যে বিধানগুলো আমাদের এখন দরকার বা যেগুলো এখন কার্যকরী আছে সেইগুলো নিয়ে, বা নন এগ্রিকালচারাল রেসিডেন্সি অ্যাক্টের যে বিধানগুলো কার্যকরী আছে সেগুলো নিয়ে, এছাড়া ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট বা রেজিস্ট্রেশন অ্যাক্টের বিধানগুলো এক জায়গায় করে একটা আইন করা যেতে পারে, আর অন্য আইন যেগুলো ল্যান্ড রিলেটেড ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেগুলো যেভাবে আছে সেগুলোতে হয়তো ওইভাবে রাখতে হবে, বাট সেখানে হয়তো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে। আরেকটা বিষয় আমি একটু বলি, যে ওই নাইম ভাই যেটা বললেন যে আমাদের যে বিধানগুলো আছে অনেক, আমি দেখলাম অনেক চ্যাপ্টারে ওখানে ম্যান্ডেটরি করা হয়েছে, আবার অনেক চ্যাপ্টারে কিছুই বলা হয়নি। তা আমাদের যে এর আগে যে আইনটা ছিল স্টেট এডুকেশন অ্যান্ড রেসিডেন্সি অ্যাক্ট, সেখানে সেকশন 85 বা সেকশন 90 দুটা জায়গায় এই কনসিকোয়েন্স সম্পর্কে বলা আছে যে এটা না করলে কি হবে। একটা বিষয় বলা হয়েছে যে ওই টেন্ডেন্সি পোর্শন যদি মেনে না চলা হয় তাহলে বলা হয়েছে যে সিভিল কোর্টের ডিক্রির মাধ্যমে উচ্ছেদ করা যেতে পারে, মানে এটা একটা বিষয় বলা হয়েছে। আর ওই যে ট্রান্সফারের বিষয় নাইম ভাই যেটা বললেন যে এই আইনে এসছে, কিন্তু ওর আগের আইনেও কিন্তু এটা ছিল যে কৃষি জমি বোনাফাইডি কালটিভেটার যদি না হয় তার কাছে ট্রান্সফার করা যাবে না, আর যদি ট্রান্সফারটা হয় তাহলে বলা হচ্ছে যে সেই ট্রান্সফার ভয়েড এবং সেই জমি রাষ্ট্রের কাছে চলে যাবে। এই বিধানগুলো কিন্তু আগেও ছিল, বাট এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো এখন আমার স্পেসিফিক সাজেশন হচ্ছে যে স্যাট অ্যাক্টের যে বিধানগুলো প্রচলিত আছে যেগুলো টেস্টেড সেগুলো রাখা, নন এগ্রিকালচারাল রেসিডেন্সি অ্যাক্টের যে বিধানগুলো টেস্টেড বা যেগুলো এখন প্রচলিত আছে সেগুলো রাখা, ট্রান্সফার প্রপার্টি এখানে নিয়ে আসা যেতে পারে, আর রেজিস্ট্রেশন অ্যাক্ট এখানে নেওয়া যেতে পারে, আর অন্য যে আইনের যেসব ধারাগুলো এখানে আনা হয়েছে এগুলো অন্য আইনেই থাকুক, সেগুলো প্রয়োজন হলে সংস্কার করা হোক,
এটা একটা বিষয় আমি বলছি। এখন হয়তো বলতে পারে অনেকেই যে আইনটা তো দীর্ঘকায় হয়ে যাবে আর কি, তো এখন এরকম ব্যবস্থা বাংলাদেশে কিন্তু নতুন না। যেমন কথা কথা আমাদের যে লেবার অ্যাক্ট যেটা আছে, এর আগে অনেকগুলো আইন এক জায়গায় করে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 বানানো হয়েছে। আমার মনে হয় যে এই আইনটা যদি ওরকম একটু হলমিনাস হয়ও, তা আমার মনে হয় দোষের কিছু না। আর কয়েকটা বিষয় আমি একটু বলছি যে যেমন আমাদের অনেকগুলো ডেফিনেশনে অনেক রকমের ঝামেলা আছে আর কি। তো আমি ওই যেমন মাসুমের আগে বলেছে যে ল্যান্ডের ডেফিনেশনটা অন্য আইনের সাথে হারমোনাইজ করা হয়নি আর কি। যেমন কথার কথা ল্যান্ড এই শব্দটা অ্যাকচুয়ালি এটা রিয়েল প্রপার্টির বিষয়, রিয়েল প্রপার্টিকে ইমুভেবল প্রপার্টি বলা হয় বা ল্যান্ড বলা হয়। তো আমাদের অন্য অনেক আইনে হয় ল্যান্ডের সংজ্ঞা দেওয়া আছে বা ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা দেওয়া আছে, এবং সেই সংজ্ঞাগুলো সব হারমোনাইজড করা। তো এখানে মনে হচ্ছে যে একটু মানে উদাহরণ টনের মধ্যে বেশি যোগ করে মানে একটা জগা খিচুড়ির একটা অবস্থা তৈরি করা হয়েছে। এছাড়া আরেকটা বিষয় আমি একটু বলি যে নন এগ্রিকালচারাল ল্যান্ড, সেইটার একটা সংজ্ঞা দেওয়া আছে। তো সেই সংজ্ঞাটা আমি আমি বলতে পারি যে এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা হয় নাই হয়তো, কারণ আমাদের নন এগ্রিকালচারাল ফিন্যান্স অ্যাক্টের সেকশন 2.4 ওখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, মানে সেটা পার্শিয়ালি ভালো একটা সংজ্ঞা। এছাড়া আমাদের দুইটা পলিসি আছে, যে খাস ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট পলিসি, এটা এগ্রিকালচার একটা নন এগ্রিকালচার, ওখানে কিন্তু নন এগ্রিকালচারাল খাস ল্যান্ড এগ্রিকালচারাল খাস ল্যান্ডের সংজ্ঞা দেওয়া আছে। এবং আমি দেখেছি যে আমাদের অনেকগুলো মামলায় এই বিষয়টা এসছে যে কোনটা এগ্রিকালচারাল ল্যান্ড কোনটা নন এগ্রিকালচারাল ল্যান্ড। হ্যাঁ, তো এখন দেখা গেছে যে ওই অতীত আমলে ওই জমিদার কাউকে হয়তো একটা পত্তুন দিয়েছিল, তো এখন ওই যে ডকুমেন্টে ল্যান্ডের যে শ্রেণীবিভাগটা করা হয়েছিল, এখন ওই শ্রেণীবিভাগটা যদি পাওয়া যায় তাহলে দ্যাট উড বি গুড। তো এখন এই রেফারেন্স গুলো ওখানে আনা দরকার আর কি। আর ওভার দ্য ইয়ার্স জুডিশিয়াল প্রেসিডেন্ট যেগুলো হয়েছে, যে সমস্যাগুলো সমাধান করা হয়েছে, তো সেগুলো একটু মানে আমল নিয়ে আমার মনে হয় যে এই সংজ্ঞাগুলো ঠিক করা দরকার। আর দুই একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি সংজ্ঞার বিষয়ে। যেমন আমাদের রেসিডেন্সিয়াল ল্যান্ডের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, তো অ্যাকচুয়ালি ওখানে একটা লিস্ট করে দেওয়া হয়েছে। তো এখন আরো ভবিষ্যতে আরো অনেক কিছু কম্পোনেন্ট যোগ হতে পারে, তো ওই লিস্টের মধ্যে হয়তো থাকবে না। তো এখানে মানে বেটার ওয়ে হচ্ছে যে ওই নেগেটিভ ওয়েতে এটাকে ডিফাইন করা যেতে পারে, মানে আমি হয়তো কিছু টেস্ট বলে দিলাম যে এইগুলো যদি না হয় তাহলে এটা এই ল্যান্ড হবে না। তৌহিদ, আমি একটু ই করছি, তুমি ঠিকই খেয়াল করেছো, রেসিডেন্সিয়াল আবাসিক ভূমির সংজ্ঞাতে কিন্তু শ্মশানও আছে, স্টেডিয়ামও আছে। এখন যে আইনের ভাষা জনগণের বোধগম্যতা থেকে এত দূরে, সেটা নিয়ে আমরা কি করব? সরি, একটু ইন্টারাপ্ট করি। আরেকটা বিষয় ওই লিজের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এরা ল্যান্ড লয়ের মানে মুভেবল প্রপার্টি না ইমুভেবল প্রপার্টির সংজ্ঞা দিয়েছে, ওরা হয়তো খেয়াল করে নাই। এখানে ভেহিকেল শব্দটা যোগ করা হয়েছে লিজের মধ্যে, এখন এটা তো আসার কথা ছিল না আর কি। তো এটা একটা বিষয়। এরপরে অ্যামালগামেশন, যেমন আমাদের এক্সিস্টিং এস্টেট ফিন্যান্স অ্যাক্টে কয়েকটা বিধান আছে যে অ্যামালগামেশন, কনসলিডেশন অ্যান্ড সাবডিভিশন অফ হোল্ডিংস, মানে হোল্ডিং মানে খতিয়ানটা এক জায়গায়, জমি কিন্তু এক এক জায়গায় করে না। এখানে শব্দটা ওরা ব্যবহার করেছে যে অ্যামালগামেশন অফ প্লট, তার মানে কি আমি প্লট গুলোকে আপনি সরিয়ে সরিয়ে এক জায়গায় করবেন? মানে আমি জানি না এগুলো কি কোন মাথা এসছে এই বিষয়গুলো। এরপরে মিউটেশন, এখন মিউটেশনটা অ্যাকচুয়ালি মিউটেশন অফ অ্যাকাউন্ট, মানে খতিয়ানটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, তাহলে মিউটেশনের ওই যে অ্যাকাউন্ট, ওখানে বলছে যে দাগ এক জায়গায় করবে, এ করবে, সে করবে, আরো অনেক কথা বলা হয়েছে। তো এইটাও আমার মনে হয় স্পষ্ট হওয়া দরকার। আর প্রিএমশন নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে মাসুম অলরেডি বলেছে যে অ্যাকচুয়ালি আমি এই যে সংজ্ঞাটা করছি, আমি পড়ে দেখছি যে সেকশন 96 এর যে সংজ্ঞাটা সেইটার কাছাকাছি এটা গেছে। এখন মাসুম যেটা বলেছে যেটা দুইটা এনেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ওই এগ্রিকালচারাল ল্যান্ডের প্রিএমশন ইয়ে করেছে, কারণ সিলিংটা বলেছে 60 স্ট্যান্ডার্ড বিঘাস, তার মানে ওই যে ল্যান্ড রিফর্মস অর্ডিনেন্স যে সিলিংটা বলা হয়েছে ওইটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে। এখন নন এগ্রিকালচারাল ল্যান্ডের সে বিষয়টা এখানে আসে নাই। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে মানে ওই যে হোম স্টেট ল্যান্ডের প্রিএমশন হবে কি হবে না সেই বিষয়টা, তো আমরা জানি যে আমাদের যে স্টেট এডুকেশন ফিন্যান্স অ্যাক্ট সেটা লাস্ট অ্যামেন্ডমেন্ট করে বলেছে যে হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে এই সেকশন 96 অ্যাপ্লিকেবল হবে না। এখন প্রশ্ন থেকে যায় যে তাহলে ওখানে কোন ল অ্যাপ্লিকেবল হবে? হোম স্টেট ল্যান্ডের ক্ষেত্রে তাহলে কি প্রিএমশন হবেই না? তো কেউ কেউ হয়তো ব্যাখ্যা করছে না, হোম স্টেট ল্যান্ড ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ নন এগ্রিকালচারাল ল্যান্ড, সো ইট মে বি কভার্ড আন্ডার সেকশন 24 অফ দ্য নন এগ্রিকালচারাল ফিন্যান্স অ্যাক্ট, এটাও হয়তো অনেকে ভাবছে। আবার আমরা যখন ল্যান্ড রিফর্মস অর্ডিনেন্সে যাই, সেখানে বলা হয়েছে যে হোম স্টেট ল্যান্ড কোনো মামলা মোকদ্দমার প্রসেসের অংশ হবে না, তার মানে ওইটা নিয়ে মামলাই করা যাবে না। এখন এইটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বা এটাকে কেন এক্সক্লুড করা হয়েছে সেটা আমরা ঠিক বুঝতে পারি না। এই একটা বিষয় আমি এখানে খেয়াল করলাম। আরেকটা বিষয় আমি একটু এই প্রিএমশনের ক্ষেত্রে
বলছি সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বলেন, আমাদের সময় স্বল্প। আমি আমি এই করছি। আচ্ছা, আর মাসুম যেটা বলেছে যে কো-শেয়ারার এখানে ইজ ইট বাই ইনহেরিটেন্স, বাই পারচেজ অর বোথ, আরো একটা বিষয় ছিল যে কো-শেয়ার টেনেন্ট অফ ল্যান্ড ইন দ্য সেম হোল্ডিং, আবার আরেক জায়গায় লেখা আছে ল্যান্ড, তো ল্যান্ডের যে ডেফিনেশন আমাদের জুডিশিয়ারি সার্ভিসেস দিয়েছে, আমাদের অ্যাপিলেট ডিভিশন বলছে ল্যান্ড বলতে প্লটকে বোঝানো হয়েছে। আমরা এসোসিয়েশন এন্ড টেনেন্সি একটা 96 এ আমরা অ্যাকচুয়ালি হোল্ডিং খতিয়ানের মধ্যে প্রিএমশনের বিষয়টা আছে, আর নন এগ্রিকালচার ফিনান্স অ্যাক্ট আমাদের সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের রায় সেখানে বলেছে যে এখানে ল্যান্ড বলতে এখানে অ্যাকচুয়ালি প্লটকে বোঝানো হয়েছে। তার মানে একই প্লটে কয়েকটা হোল্ডিং হলেও সমস্যা নেই, তারা প্রিএমশন করতে পারে। তো এখন এই জায়গাগুলো খুব এনোমালি আমি দেখতে পাই আর কি। আচ্ছা, এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে টাইম লিমিটটা কত। তো টাইম লিমিট এখানে বলেছে যে 2 মাস অথবা জানার 2 মাসের মধ্যে। তো আমরা জানি সেখানে সর্বোচ্চ 3 বছর বলেছিল, এখন আমি জানি না এখানে সর্বোচ্চ টাইম লিমিটটা কত। এটা কি আমাদের লিমিটেশন একটা ওই যে 1 বছর মুসলিম লয়ের ক্ষেত্রে ওইটা অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা জানি না আর কি। এরপরে আরেকটা বিষয় আছে যে রেজিস্ট্রেশন ফিটা, এর আগে বলা হয়েছিল যিনি ফ্রি এন্ট্রি উনি ফ্রি অফ কস্ট এটা রেজিস্ট্রেশন পাবেন, এখন এখানে এই বিষয়টা ক্লিয়ার না। তো আমি জানি না এই সব বিষয়গুলো খেয়াল রাখা দরকার কিনা। আর একটা বর্গাদারের প্রিএমশন যোগ করা হয়েছে, ইটস ভেরি গুড থিং টু ডু, যে বর্গাদারের বিষয়টা আলোচনা হয়েছে। এছাড়া প্রিএমশনের আর প্রেফারেন্সিয়াল রাইট আরো কয়েকটা জায়গায় আছে, যেমন কথা কথা মর্গেজের একটা প্রেফারেন্সিয়াল রাইট আছে। এছাড়া আমি যেটা আমাদের যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সেকশন 27 ওখানে বলা হয়েছে যে হ্যাঁ এই অর্পিত সম্পত্তি তো ফেরত দেওয়া হবে। এখন দেখা গেল যে 2 ভাই হয়তো ইন্ডিয়াতে রয়ে গেছে, ওদের সম্পত্তিটা ইট গেটস ভেস্টেড ইন দ্য গভর্নমেন্ট। তো এখন পরবর্তীতে সরকার যদি সেটেলমেন্ট দেয় তাহলে এক্সিস্টিং যে এখানে আছে যে কোশিয়ারা তার জমি পেয়েছে বসে তাকে প্রিফারেন্সিয়াল রাইট দিতে হবে। তো সেগুলো কিন্তু আমাদের নতুন আইনে আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো এইগুলো আমি মনে করি যে এটা একটা বিষয়। এছাড়া আমাদের আরো অনেক বিষয় আছে। আর ডাইলুভিয়ানের বিষয়টা এখানে যেটা নতুন আমি দেখছি যে এটা একটা রিফর্ম করা হয়েছে যে ডাইলুভিয়াল ল্যান্ড যেটা সেটা মূল মালিকা ফেরত পাবে না, বসে 30 বছরের মধ্যে যদি আসে তাহলে ওই যার জমি হারিয়েছিল যে জমি হারিয়েছিল সে ক্ষতিপূরণ পাবে। এটা বিষয়। আর এলুভিয়াল ল্যান্ড ওটা তো সরকারের কাছেই যাবে, কিন্তু এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হবে কি হবে না সেই বিষয়গুলো খুবই হেজি অবস্থায় আছে। আমার মনে হয় এটা এটার জন্য আমাদের আবার ওই কেস লয়ের পরে নির্ভর করতে হবে আর কি। আচ্ছা, আর ট্রাইব্যুনাল যেটা আমি একটু বলি আর কি, আমাদের কয়েকটা জায়গায় সিভিল কোর্টের কিছু ক্ষমতা আছে, ওই 264 ওইটা আমি পরে বলছি। তো এখন যেমন কথা কথা এর আগে আমাদের ল্যান্ড সার্ভে হলো, খতিয়ান ফাইনালি পাবলিশ হলো, ওখানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কথা বলা ছিল যেটা একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ লেভেলের জাজ ওইটা নিষ্পত্তি করবেন, এখানে মামলা অনেক বেশি হয়েছে। তো আমার মনে হয় সেটা এড়ানোর জন্য মানে ব্যবস্থা না নিয়ে বলা হয়েছে যে এইগুলো আর থাকবে না, তার মানে এইগুলো ইট উইল বি ফাইনাল। হ্যাঁ, তো এইটা জুডিশিয়াল অফিসার দিয়ে টেস্ট করার সেই বিষয়টা আসছে না আর কি। আর আরেকটা বিষয় আমি একটু বলি যে ওই আমাদের যে অ্যাবরিজিনাল শব্দটা আমাদের স্টেট রেগুলেশন চেঞ্জ অ্যাক্টে ব্যবহার করা হয়েছে, যদিও সংবিধানে ক্ষুদ্র নির্গোষ্ঠী শব্দটা ব্যবহার করা হয়েছে। তো সেকশন 97 স্টেট রেগুলেশন চেঞ্জ অ্যাক্টে সেখানে বলা হয়েছিল তাদের জমি অন্যদের কাছে ট্রান্সফার করা যাবে না, যদি যায় মানে সমতল ভূমির তাহলে সেটা ভয়ড হবে, জমি রাষ্ট্রের কাছে চলে যাবে। মানে তাদের একটা প্রোটেকশন দেওয়া হয়েছিল। যাক, এখন নতুন আইনে যেটা হুদা সাহেব উনি বলেছেন যে নতুন আইনটা ওয়েদার মানে এটা ইট অ্যাপ্লাইজ টু দ্য হোল অফ বাংলাদেশ, মানে এখানে ওই যে CST বা ট্রাইবাল এরিয়া এগুলো উল্লেখ করা হয়নি, এখন সেগুলো উল্লেখ করতে পারলে ভালো হতো হয়তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার বিশ্লেষণের জন্য এই আইনের, এবং আমরা আশা করি আইন কমিশন নিঃসন্দেহে তাদের পরবর্তী কার্যক্রমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা আমাদের পরবর্তী অতিথি জনাব মোহাম্মদ মহিদুল ইসলামের কাছে যেতে চাই। আপনার কাছে আমি একই প্রশ্নই করতে চাই, আপনি বিচার বিভাগে দীর্ঘদিন ছিলেন, আপনি কি মনে করেন কিনা যে আমাদের ভূমি বিরোধ নিষ্পত্তি করার জন্য বিশেষায়িত কোনো আদালতের প্রয়োজন আছে, সেখানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিশেষ জ্ঞান সম্পন্ন বিচারকেরা থাকবেন? এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি এর আগের আলোচনায় আইনজীবী এবং বিচারকদের ভূমিকার কথা বলেছেন, সেই প্রেক্ষাপটের থেকে কি আপনি আমাদেরকে একটু বলবেন কিনা যে এই ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে দুর্ভোগ বিচার প্রার্থীদের কমানোর জন্য আদালতের বিচারক বিচার প্রার্থীদের জন্য কি করতে পারেন, অথবা আইনজীবী এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আছেন তাদের ভূমিকা কিরকম হতে পারে আপনার দৃষ্টিভঙ্গিতে? জি, আপনাকে আবারও ধন্যবাদ। আমি ওই এটা তো সবাই জানা, আপনার সহকারী জজ মানে আগে যেটি মুনসেফ ছিল আর কি, আমরা চাকরির যখন 85 এর BCS এ
অ্যাপ্লিকেশন করেছিলাম মুন্সেফ পদের জন্য, কিন্তু যখন যোগদান করলাম তখন সহকারী জজ হিসেবে যোগদান করলাম। যাই হোক, তো এই সহকারী জজ কোর্টে তো আপনার মামলাই তো হচ্ছে জমির, যে বিশেষায়িত কোর্টের যে কথাটি আপনি বলছেন, সহকারী জজ কোর্টে কোন ধরনের মামলা চলে না? মানে যেটি এসসিসি স্যুট সেটাও তো আছে, মানে বাকি তো কোনোটাই নেই। এবং আমাদের যত দেখছি মামলার ভারে নুজ্জ, এবং যে আমি আমি যাচ্ছি আমি বলছি যে আমি আমি যাচ্ছি যে আপনার এই ভূমি হচ্ছে আমাদের বিরোধের মানে মূল কারণ, যত মামলা হয় তার মেইন ইয়েটাই ভূমি। তো জমির বিরোধ নিষ্পত্তির জন্য প্রধানত সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ, তারা তো আর অন্য কোনো মামলা করেন না, তারা এই ব্যাপারেই আপনার বিশেষায়িত আদালতই আমি বলবো। নতুন করে আরেকটি আদালত ভাববার কোনো দরকার নেই। আপনার এই আদালতগুলো আমরা যখন যোগদান করেছিলাম তখন উপজেলায় পেয়েছিলাম, এবং আমার মনে আছে যে আমি 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করেছিলাম, এবং অনেক আদালত ছিল যাদের মামলা খুবই কম ছিল। মামলা কম থাকার কারণে তারা শোকজ খেতেন হাইকোর্ট থেকে যে তোমার ডিসপোজাল কম কেন, ওটাও আর এক মানে করুণ ইতিহাস। আমার মামলা নেই তো আমি ডিসপোজাল করব কি, এটা দিয়ে তাদেরকে আবার স্যাটিসফাই করা যেত না। যাই হোক, তো এখন আরো হয়ে গেছে যে আপনার এই আদালতগুলো উপজেলা থেকে উঠে এসে এক জায়গায় জমা হয়েছে, এইটা একটা সমস্যা। এইখানে আপনার এই আদালতগুলোকে যদি আপনি আবার ফেরত দিতে পারেন উপজেলায়, ভূমি বিরোধের যে জায়গাটা আরেকটি পয়েন্ট আছে সেটি হচ্ছে যে দূরের জায়গায় এসে অচেনা লোকের সামনে মিথ্যে কথা বলে দেওয়া যায় সাক্ষী দিয়ে, কিন্তু ওই গ্রামের ভেতরে আরো 10 জন মানুষ, গ্রামের লোকজন আছে, তাদের সামনে মিথ্যে কথা বলতে অনেক সময় অসুবিধাও হয়, পারা যায় না। কাজেই বিচারটা হয়তো বা ওই জায়গায় যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে হয়, আইনজীবীদেরকেও সেই মানের জায়গাটাই যেতে হবে। আইনজীবীরা যদি শুধুমাত্র তাদের মানে পেশার সাথে অর্থের ব্যাপারটাই চিন্তা করেন তাহলে হবে না, কারণ এইটা একটা হলো সার্ভিস দেওয়ার মতন। যারা বিচার বিভাগে বেঞ্চে আছেন তাদেরও দায়িত্ব হচ্ছে ওইটাই যে মানুষকে জাস্টিস দেওয়া, যে একইভাবে যিনি অ্যাসিস্ট করছেন এজ এ লয়ার তারও দায়িত্ব হচ্ছে আপনার মক্কেলকে জাস্টিস দেওয়া সেই যায়, এবং একই সাথে দুই মক্কেলের কথাই ভাবা উচিত আমি মনে করি, কারণ এক সময় তো আপনি বাদী আর এক সময় বিবাদীও হতে পারেন। সুতরাং এখানে ওই যে আইনের অপব্যবহার যেগুলো করা হয় সেইগুলো না করে, আমি আগেও বলেছিলাম আবারও সেই জায়গাটাই বলি, যে বিচারকে এই যে আপনার দ্রুত করার জন্য এই বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন না করেন তাহলে এটা হবে না। বিচারককেও দেখতে হবে মামলাটা চলে কিনা, যদি চলে তাহলেই আমি নেব, না চললে নেব না। আইনজীবী মহোদয়কেও সেইটি দেখতে হবে যে আমি যে উচ্চ আদালতে নিয়ে যাচ্ছি বা আপিল রিভিশন ইত্যাদি ফোরামে আমার কি মেরিট আছে, নাকি আমি 5 বছর চালানোর জন্য নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো আমার মনে হয় পরিত্যাগ করতে হবে, এবং পরিত্যাগ করতে গেলে ওই জায়গায় আইনের কিছু শর্ত দিতে হবে, কাউরি উপরে দায়টা চাপাতে হবে, আইনজীবীর ঘাড়েই দেন কিংবা আপনার মক্কেলের ঘাড়েই দেন, যদিও মক্কেলই শেষ পর্যন্ত যায় কিন্তু আমি সেটি মনে করি না যে মক্কেলের উপরে যাওয়া উচিত। মক্কেলের উপরে যাবে সেই সময়ে যখন মক্কেল এরকম ওষুধ চাইবে যে আমাকে এইটা দেন, কিন্তু লয়ারের একটা অবশ্যই রেসপন্সিবিলিটি থাকতে হবে। আরেকটি আমি বলি, সেটা হচ্ছে যে আইন কমিশন এই আইনটি কেন করলেন সেই কারণটা যদি উল্লেখ করতেন তাহলে আমাদের আলোচনা করার সুবিধে হতো, যে বর্তমান যে আইন আছে সেই আইনে সমস্যাগুলো কোথায় এটা আমরা দেখলাম না, বরং অনেকেই শূন্যতার কথা বলবেন যে অনেক রকম শূন্যতা আইনে আছে, সেই শূন্যতাগুলো যদি পূরণ করতেন তাহলে একটি ভালো উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন হতো। এখন যেটি হয়েছে সেটি হচ্ছে যে এক্সিস্টিং আইনকে একটা জায়গায় এনে একটা বিশাল খণ্ড করে এই সমুদ্র মন্থন আপনারা অনেক করেছেন আমি দেখলাম, ধন্যবাদ আপনাদেরকে। এটা এত এত মন্থন করার সময় খুবই কষ্টকর, আলাদা আলাদা একই মানে জমির বিষয়ে তো আলাদা আলাদা সাবজেক্ট আছে না, মানুষের শরীরের যেমন আলাদা আলাদা বিশেষজ্ঞ থাকে ডাক্তার, আইনের বিশেষজ্ঞও আলাদা আলাদা থাকেন, তো আপনার আইনে ভূমি আইনই হোক কিন্তু সেখানে আলাদা আলাদা বিষয় থাকতেই তো পারে,
বন একটা স্পেশাল ম্যাটার, সেখানে একটা থাকতে পারে, পরিবেশ একটা আলাদা বিষয়, সেটা একটা থাকতে পারে, কিন্তু সবগুলোকে এখানে আনা হয়েছে। আপনার দেখা যাচ্ছে যে সাজার ব্যাপারটাও এখানে আনা হয়েছে, মানে এমন কোন আইন আমি দেখলাম না যে বাকি নেই, সবকটা আইনকেই এখানে নাড়াচাড়া করা হয়েছে। এটা একটা বিরাট অ্যানোমালি তৈরি করবে। আমি এক্সপেক্ট করি সেইটাই যে নিশ্চয়ই এই আইনটা হবে না, এবং আইন কমিশন এই আইনটা যেটা খসড়া দিয়েছেন সেটা স্থগিত রেখে পারপাসটা বলবেন, উদ্দেশ্যটা বলবেন, বর্তমান আইনের সমস্যাগুলো বলবেন, তাহলে আমরা সেইটার সাথে মিলিয়ে দেখব যে এই আইন আপনার ইয়ে করবে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা। ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। আমরা এবার আমাদের সর্বশেষ অতিথি ডক্টর নাঈম আহমেদের কাছে আবারও ফিরে যেতে চাই, এবং এই পর্যায়ে আমার প্রশ্নটি হচ্ছে যে যেটি ইতিমধ্যে আলোচনায় এসেছে যে আসলে ভূমি বা মাটি সেটি তো আসলে একটি প্রাকৃতিক সম্পদ, এই ভূমির সঙ্গে তাহলে প্রকৃতি ও পরিবেশের নিঃসন্দেহে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের বিদ্যমান যে আইনগুলো রয়েছে এবং যে আইনটি আমরা প্রস্তাব করতে যাচ্ছি সেখানে কোনোটাই কি পরিবেশের দিকে কোনোভাবে কোনো খেয়াল রাখা হয়েছে? পরিবেশের যত্ন কি আমরা আমাদের বিদ্যমান ভূমি আইন বা প্রস্তাবিত ভূমি আইনের মাধ্যমে নিতে পারছি? সৌরভ, আমি মনে হয় প্রশ্নটার উত্তর বরং না দিই, কারণ পরিবেশ আইন আর ভূমি আইন মিলিয়ে যে জ্ঞানটা দরকার এটা আমার নেই। আর সবাই আমরা একটু ক্লান্ত, বরং একটা গল্প আমার মনে পড়ছে। এক লোক তার মাল টানার জন্য একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটাকে সে মাল টানতে দিয়েছে এই 5-10টা বস্তা টানে, তুলার বস্তা। পরে কি হলো, লোকটা তুলার ব্যবসাটা বন্ধ করে দিয়ে সে এখন আলুর ব্যবসা শুরু করেছে। এখন ঘোড়ার পিছে আগে দিত 10টা বস্তা তুলা, এখন দেয় 10 বস্তা আলু, ঘোড়া তো টানতে পারে না। তো সেই লোক এখন বলে যে আমার ঘোড়া তো কাজ করে না, সে বাজারে যাচ্ছে মুরগি কিনবে। লোকে বলে কেন মুরগি গেল, মুরগি দিয়ে তুমি মাল টানাবা? বলে একটা ঘোড়া যেটা পারে নাই, তাহলে 10টা ঘোড়া আনলে 10 গুণ পারবে না, আমার ঘোড়ার দরকার নেই, আমি আগে মুরগি দিয়ে ট্রাই করব, তারপরে যদি সেটা না হয় আমি ছাগল নিয়ে আসব, কিন্তু আমি আর ঘোড়া কিনবো না ভাই, ঘোড়া দিয়ে কিন্তু কাজ হয় না, আমি বুঝে গেছি। তা আমাদের ওই সহকারী জজ যারা যারা সিস্টেমটার প্রাণ, এখন ওদের দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমার ওদের দরকার নাই, সুতরাং আমরা এখন অন্য আর কি কি সিস্টেম খুঁজে বেড়াচ্ছি। আমি ওই জায়গাটা একটু এমফাসিস করার জন্য, হুদা ভাই যেটা বলেছেন, মাথাটা কেটে ফেলার দরকার নাই, একটু যত্ন নেই আমরা জুডিশিয়ারিকে। আমরা এই 3.6 মিলিয়ন মামলা 1200 জজের হাতে, তাদেরকে একটু সহায়তা করি, এরাই আমাদের সমস্যাগুলোর সমাধান করে দিবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান মতামতের জন্য। আমরা আবারও আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের তরফ থেকে। আপনারা আমাদের আজকের এই আলোচনা সমৃদ্ধ করেছেন, এবং আপনাদের উপস্থিতির দ্বারা আমরা আশা করি যে আমাদের দর্শক, আমাদের শিক্ষার্থীবৃন্দ তারা ঋদ্ধ এবং সমৃদ্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক মন্ডলীকে, এবং আমি প্রত্যাশা করি যে উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনাটি করেছিলাম বা সাজিয়েছিলাম, আইন কমিশন নিশ্চয়ই আমাদের আজকের অতিথিবৃন্দের যে মূল্যবান মতামত এবং আলোচনা তাদের দৃষ্টিগোচর হবে, এবং এই সুপারিশ সমূহ তাদের পরবর্তী কার্যপ্রক্রিয়ার মাধ্যমে নিশ্চয়ই প্রতিফলিত হবে। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের আজকের ওয়েবিনার যে শিরোনাম ছিল যে আসলে প্রপোজড বাংলাদেশ ল্যান্ড অ্যাক্ট এটা কি ইউনিফর্মিটি নাকি অ্যানোমালি, আমি সন্দেহ করি না যে আমাদের দর্শকরা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে তার উত্তর পেয়ে গিয়েছেন, এবং এই আইনটির যে সীমাবদ্ধতাগুলো আছে নিশ্চয়ই পরবর্তী ড্রাফটে বা আইন কমিশনের পরবর্তী পদক্ষেপে আমরা সেগুলো হয়তো বাদ দেখতে পাবো না। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ নিশ্চয়ই পরবর্তীতে আবার আইন সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। শুভরাত্রি সকলকে এবং ধন্যবাদ।